আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ফিজিক্স ফার্স্ট পেপারের ভিক্টোরিয়ার সেকেন্ড লেকচার স্পেশালি আগের লেকচারে আমরা স্পেশালি যা যা শিখেছিলাম সেটা হচ্ছে যে ভেক্টর কোয়ান্টিটি আসলে ওয়ার্ল্ডের মধ্যে আসলে কেন এক্সিস্ট করে তার পাশাপাশি আসলে ভেক্টর কোয়ান্টিটির দরকার কি আমাদের কাকে আমরা ভেক্টর কোয়ান্টিটি বলবো সো এই জিনিসগুলো নিয়ে আমরা আদ্যপ্রান্ত হালকা পতলা ডিসকাশন করেছিলাম তার পাশাপাশি আজকে আমি আগের দিন যেটা শিখেছিলাম সেটা হচ্ছে যে আমরা কিভাবে ডিস্টিংগুইশ করতে পারি একটা স্কেলার কোয়ান্টিটি থেকে একটা ভেক্টর কোয়ান্টিটিকে আমাদের কিছু বেসিক শিখেছিলাম এখন আমি যে ফার্স্টে আজকে লেকচারে যে কাজটা করবো সেটা হচ্ছে আগের দিনের জিনিসটা একটু রিক্যাপ করব যারা মিস করেছো তাদের জন্য তার পাশাপাশি একটু কনসেপ্টগুলোকে আরেকটু একটু ঝালাই করার জন্য আমি একটু নাড়াচাড়া দিব আর সো মাই ডিয়ার স্টুডেন্ট তোমরা যে কাজটা এখন করবা আমি প্রথমে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি আমার লাইফটা আরও এক ঘন্টা আগে নেওয়ার উচিত ছিল বা কথা ছিল ইয়েট আমি এক ঘন্টা দেরিতে আসলে শুরু করার কারণ অলরেডি দুটা ক্লাস আমাদের ক্ল্যাশ করে যায় যার কারণে একটু দেরিতে আসলে শুরু করা আমি বুঝতে পেরেছি কনসার্নটা যে আসলে এত রাত হয়ে গেছে কারা কারা জয়েন করতে পারবে কি পারবে না অনেকে হয়তো মিস করে যাবে আমি এই জন্য আমি পার্সোনালি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি বাট যারা মিস করবা তারা কাইন্ডলি ইয়েটা দেখে নিতে পারো এটা দেখে নিবা আর যারা আছো তাদের জন্য তো আলহামদুলিল্লাহ অল রাইট মাই স্টুডেন্ট সময় নষ্ট না করে আমি আজকে ক্লাসে চলে যাই তার পাশাপাশি তোমরা আমাকে একটু জানাও তোমরা কে কোথা থেকে আজকে ক্লাসটা করছো তার পাশাপাশি আমাকে একটা কথা যা আর ভিডিওটা কাইন্ডলি শেয়ার করে দিতে ভুলবে না রাইট সো শুরু করি তাহলে আজকের ক্লাসটা ব্লার হয়ে আছে কেন আচ্ছা একটু একটু ব্লার আছে আই হোপ এটা অ্যাট দ্য টাইম গোস ভাই ঠিক হয়ে যাবে আমি তবুও দেখি ওয়াইফাই চেঞ্জ করা যায় কি না একটু দেখো অ্যাট লাস্ট ভাই ইজ লাইফ থ্যাংক ইউ হ্যাঁ ভাই ইজ লাইভ নাও কুল আমি আগের দিন যা যা পড়েছিলাম সেটা হচ্ছে যে স্কেলার আর ভেক্টর রাশির মধ্যে ডিস ডিস্টিংগুইশমেন্ট স্কেলার কোয়ান্টিটি একটা হচ্ছে ভেক্টর কোয়ান্টিটির মধ্যে স্পেশালি এই দুটো ডিস্টিংগুইশমেন্টটা আমরা আগের দিন পড়েছিলাম কীরকম ডিস্টিংগুইশমেন্টটা ধরো তোমার কাছে যদি ধরো তোমার কাছে যদি আমি পাঁচ কেজি আলু দেই পাঁচ কেজি ধরো আলু দিলাম তার সাথে যদি আমি চার কেজি আলু দেই আরও চার কেজি আলু দিলাম তোমাকে আগে ছিল পাঁচ কেজি আলু এখন আরও চার কেজি আলু দিলাম তাহলে তোমার কাছে আসে কত নয় কেজি আলু এটা খুব সিম্পল হিসেব নিকেশ নয় কেজি আলু আচ্ছা এখন কি লাইফটা ঠিক হয়েছে হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেকটাই ঠিক হয়ে গেছে লাইফ কি আটকে গেছে নাকি আবার এতো ঝামেলা ভারী ঝামেলা না আশা করি ঠিক আছে রাইট এখন ঠিক আছে আশা করি হুম নেটে এত ঝামেলা করলে কেমনে ক্লাস দিব আচ্ছা আমি একটু দাঁড়ো আমি আরেকবার দেখি আমার লাইনটা সুইচ করা যায় কি না এরকম ঝামেলা করলে তো ক্লাস নেওয়া যাবে না হ্যাঁ আর আচ্ছা ক্লিয়ার হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ তো সময়ের সাথে সাথে ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ শুরু করি তাহলে আমার ক্লাসটা নিয়ে আর তাহলে বেশি দেরি হয়ে যাবে দেরি করলে তো পাঁচ কেজি আলো ছিল পাঁচ কেজি আলোর সাথে আমি যদি চার কেজি আলো যোগ করি আমার কাছে হয় নয় কেজি আলো এগুলো আমরা জানতাম হচ্ছে স্কেলার কোয়ান্টিটি বাট ভেক্টরের ক্ষেত্রে চিন্তা ভাবনা করে দেখো আমি একটা লোককে সে এখান থেকে হচ্ছে আমার অলরেডি পাঁচ মিটার গিয়েছে এই বরাবর দেখো এখান থেকে সে পাঁচ মিটার গিয়েছে তাকে আমি বললাম আরও চার মিটার যেতে সে পাঁচ আরও চার মিটার গিয়েছে এক্ষেত্রে তার মোট দূরত্ব বা ডিস্টেন্স হতে পারে হচ্ছে নয় মিটার কিন্তু আমি যখন ভেক্টরে কথাবার্তা বলবো এই ডিসপ্লেসমেন্টটা তাকে আমি বললাম সে পাঁচ মিটার যাওয়ার জন্য সে পাঁচ মিটার গেল, তাকে আবার বললাম ফিরে আসো চার মিটার পরিমাণ সে উল্টা দিকে আরও চার মিটার আসলো তার উল্টা তার ডিসপ্লেসমেন্টটা অ্যাকচুয়ালি কত দেখো তো এখানে ডিসপ্লেসমেন্টটা হয়েছে ওয়ান মিটার তার মানে দেখো ভেক্টরের ক্ষেত্রে আমি দুইটা জিনিস সাইমেলটেনাসলি হতে পারে দেখো ভেক্টরের ক্ষেত্রে এই ডিস্টেন্সটা এক মিটারও হতে পারে ভেক্টরের ক্ষেত্রে এই ডিসটেন্সটা ন মিটারই হতে পারে ডিপেন্ডিং আপন সে অ্যাকশনটা কীভাবে নিচ্ছে সে অলরেডি এখান থেকে এখান পর্যন্ত গিয়েছে হচ্ছে পাঁচ মিটার আবার এখান থেকে ফিরে এসেছে চার মিটার তার ফাইনাল ডেস্টিনেশান থেকে তার ইনিশিয়াল ডেস্টিনেশান বা ইনিশিয়াল ডেস্টিনেশান বা ইনিশিয়াল যে পয়েন্টটা ছিল সেখান থেকে যে ফাইনাল পয়েন্ট আছে তাদের মধ্যে যে যতটুকু ডিস মানে ডিসপ্লেসমেন্ট বা যতটুকু পার্থক্য সেটা ছিল কতটুকু সেটা ছিল হচ্ছে ওয়ান মিটার এই ওয়ান মিটার পার্থক্য অথবা ফাইন দেখো ফাইনাল পয়েন্ট থেকে স্টার্টিং ইনিশিয়াল পয়েন্টের মধ্যে পার্থক্য ছিল কত নয় মিটার যে কোনোটা হতে পারে আবার সেম জিনিস আমি যদি এভাবে বলি দেখো তো সে হচ্ছে যাবে হচ্ছে এখান থেকে এখান পর্যন্ত এক পাঁচ মিটার আবার এখান থেকে এখান পর্যন্ত এদিকে যাবে হচ্ছে চার মিটার তখন কিন্তু আবার ভিন্ন জিনিস আসে তখন আবার তাদের মধ্যে যোগফল কত দেখো তো আমি বলেছিলাম ভেক্টোর এডিশানের স্কেলার এডিশনের ক্ষেত্রে দেখো স্কেলার কোয়ান্টিটির ক্ষেত্রে ভেক্টর এডিশান এটা হচ্ছে স্কেলার এডিশান স্কেলার এডিশান আর এটা ছিল ভেক্টর এডিশন আগের দিনের কথাবার্তা রিক্যাপ করতেছি এগুলো আগের দিনই পড়িয়েছি ভেক্টর এডিশন আবার দেখো তাহলে এখান থেকে এখানের মধ্যে দূরত্ব কতটুকু পিথাগোরাস দাদু আমাদেরকে একটা সূত্র শিখিয়েছিল কি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার তাহলে এটা কত হবে রুট ওভার ফোর স্কোয়ার প্লাস রুট রুট ওভার ফোর স্কোয়ার প্লাস ফাইভ স্কোয়ার হুইচ ইস টু সে ভ্যালু আসে কত এটা ফোরটি ওয়ান এটা আসে ফর্টি ওয়ান তাহলে এবার চিন্তা করতে পারো এই যে এখন ক্লিয়ার আই গেস আলহামদুলিল্লাহ ফাইন এখন ক্লিয়ার কুল সো তাহলে এটা এটা আমি তাহলে ভেক্টরের ক্ষেত্রে কয়টা ভ্যালু পাচ্ছি দেখো তো একচল্লিশ পাচ্ছি নয় পাচ্ছি আমি দেখো তো আবার একও পাচ্ছি তাহলে ভাইয়া আমি ভ্যালু কোনটাকে নিব এক্স্যাক্টলি ভ্যালু তিনোটাই সঠিক তিন রেসপেক্টে ভ্যালু ইজ ডিপেন্ডিং আপন তুমি এটাকে একটা ভেক্টর ধরতেছো এটাকে একটা ভেক্টর ধরতেছো দেখো এডিশন আমি এডিশন দিকে মনোযোগ দিচ্ছি ভেক্টর এডিশন আর স্কেলার এডিশন ওকে ভেক্টর এডিশন স্কেলার এডিশন এদেরকে দেখো তো এদের মধ্যবর্তী কোন এই যে এটাকে যদি একটা ভেক্টর ধরি এটাকে যদি একটা ভেক্টর ধরি সব জায়গায় কিন্তু এরাই আছে দেখো চার মিটার আর পাঁচ মিটার আছে এখানে চার মিটার এখানে পাঁচ মিটার আছে ডিপেন্ডিং আপন দ্য ভ্যালু অফ অ্যাঙ্গেলস ইন বিটুইন দিস টু পার্টিকুলার ভেক্টরস এই যে ফোর ভেক্টর অ্যান্ড ফাইভ ভেক্টর এদের মধ্যবর্তী মানে অ্যাঙ্গেলটা কত ওয়ান এইটি ডিগ্রি এখানে যখন এরাই এদিকে চলে আসছে দেখো আচ্ছা এটা হচ্ছে জিরো ডিগ্রি দুঃখিত এও এদিকে যাচ্ছে এও এদিকে যাচ্ছে একই দিকে এদের মধ্যবর্তী কোনো এক্স্যাক্টলি কোনো ইয়া নেই অ্যাঙ্গেল নাই সুতরাং এটা হচ্ছে জিরো ডিগ্রি এদের মধ্যে এদের মধ্যে এরা কোনো অ্যাঙ্গেল নাই আবার এটা যাচ্ছে এদিকে আবার ফিরে আসার সময় এ যাচ্ছে এদিকে এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল এক্সিস্ট করে হচ্ছে ওয়ান এইটি ডিগ্রি ওয়ান এইটি ডিগ্রি আবার একই জিনিস আবার একই জিনিস আমি যখন এভাবে বলছি এই এদিকে গেছে এ আবার এদিকে গেছে এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল এক্সিস্ট করে হচ্ছে নাইনটি ডিগ্রি দেখো মাই মাইটিএস স্টুডেন্ট আমার তিনোটা ভ্যালুই সঠিক তিনোটাই ভ্যালুই সঠিক এবং আমার ভ্যালুগুলো ডিপেন্ড করতেছে কার উপর এরা অ্যাঙ্গেল কত উৎপন্ন করতেছে সেটার উপর এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত সেটার উপর ডিপেন্ড করতেছে তাহলে আমার ভেক্টোরিডিশন কি দাঁড়াইল এ একটা ভেক্টর আর বি একটা ভেক্টর তাদের যোগফলটা নির্ভর করবে এদের মধ্যবর্তী কোন অ্যাঙ্গেলটা এক্সিস্ট করে এদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা যদি আলফা হয় মাই ডি আমাকে একটু বলো এই কনসেপ্টটা কি বোঝা গেছে নাকি আগের দিন যা ডিসকাস করেছি এটাকে একটু জাস্ট চিক করলাম আমাকে একটু বলো এটা কি বোঝা গেছে কিনা আচ্ছা ফোরটি ওয়ানটা দেখা যাচ্ছে না আমি একটু দেখি ফ্রেমটাকে আর একটু এ পাশে নাড়ানোর জোস রাইট সো বোঝা গেছে কি না আমাকে একটু বলো বোঝা গেছে থ্যাংক ইউ রাইট অ রাইট রাইট সো মাই ডিয়ার স্টুডেন্টস তাহলে আমি শুরু করি আজকের যে ডিসকাশনগুলো ছিল আমি আগের দিন বলেছিলাম কিছু বিশেষ ভেক্টরের তোমাদেরকে পরিচয় দিব সো আমার আরেকটু ভেক্টরের পরিচয় দেওয়াটা একটু বাকি ছিল সো সেগুলো শেষ করেই আমি আজকে যে পড়াগুলো ছিল আজকে স্পেশালি তিনটা জিনিস পড়াবো সেটা হচ্ছে যে এই যে ভেক্টর এডিশনটা বললাম ভেক্টোর এডিশন কি ভাই আলাদা কোনো কি রুল আছে হ্যাঁ আছে ভাইজি স্টুডেন্ট ভেক্টর অ্যাডিশনের জন্য তিনটে স্পেসিফিক রুল আছে ওই রুলগুলো পড়াবো আজকে স্পেশালি আমি থিওরিটিক্যাল ডিসকাশন করব পরবর্তী লেকচারটা ভেক্টরের লব্ধি এবং কোণের যত রকমের ম্যাথ আসতে পারে আপ টু অ্যাডমিশনেরও সবগুলো আমি ডিসকাস করব প্রবলেম ম্যাথমেটিক্যাল প্রবলেম সো আজকের ক্লাসটা মোস্টলি হচ্ছে থিওরিটিক্যাল একটু অল রাইট সো আমি যেটা করাবো সেটা হচ্ছে যে আমি দুইটা ভেক্টরের নাম আগের দিন পড়িয়েছিলাম তোমাদেরকে অবস্থান ভেক্টর তারপর পড়িয়েছিলাম ইকুয়াল ভেক্টরস সো আজকে যেটা পড়াবো সেটা সবার আগে হচ্ছে একক ভেক্টর বা ইউনিট ভেক্টরস ইউনিট ভেক্টর বা একক ভেক্টর একক ভেক্টর কিভাবে বুঝবে একক ভেক্টর সো নর্মালি বইতে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কোনো একটা ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে সেটা হচ্ছে নর্মালি একক ভেক্টর বলে জিনিসটা কিন্তু এভাবে ফিল করা যায় না বা বোঝা যায় না তুমি একটু চিন্তা ভাবনা করে দেখো আমার কাছে হচ্ছে একটা পাঁচ নিউটন বল আছে পাঁচ নিউটন বল আছে দেখো তো এটার একদম ক্ষুদ্রাতি ক্ষুদ্র একদম ক্ষুদ্রাতি ক্ষুদ্র পার্টিকেলে আমি যদি ভাগ করতে চাই আমার কাছে বলো তো কত নিউটন আমার কাছে প্রয়োজন হবে আমি যদি এটাকে একদম নিচে নামি একদম ছোটো অংশটাকে ভাগ করতে চাই পাঁচ নিউটনকে ভাঙলে কত হবে এক নিউটন এখন এই এক নিউটন পেতে হলে আমাকে কতটা খণ্ডে ভাগ করতে হবে এটাকে পাঁচটা খণ্ডে ভাগ করতে হবে চিন্তা করে দেখো সিম্পলি এটাকে যদি আমি যদি পাঁচ ভাগ করি এটাকে যদি পাঁচ ভাগ করি প্রতিভাগের নাম আসবে এক নিউটন প্রতিভাগের নাম আসবে এক নিউটন এই যে এক নিউটন এই যে এতটুকু একটা ভাগ এটা একটা ভাগ এটা একটা ভাগ এটা একটা ভাগ এই যে এভাগটুকু এটাকে বলবো আমি এক নিউটন এটাকে আমি বলবো এক নিউটন এটাকে বলবো এক নিউটন এটাকে বলবো এক নিউটন অ্যান্ড দিস ইজ দ্য ফাইনাল পার্ট অফ দিস ফাইভ নিউটন সো এইটা যে একটা ভেক্টর এই এক নিউটনের ডিরেকশানটাও সেই দিকে যেদিকে হচ্ছে এই ভেক্টরটা এদিকে 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 এইদিকে এরা হচ্ছে এক একটা একক ভেক্টর রূপে কাজ করে এটা হচ্ছে একটা একক ভেক্টর একক ভেক্টর কারা এই এক নিউটন জিনিসটা একক ভেক্টর এক নিউটন জিনিসটা তাহলে আমি একটা কাজ করলাম কি কাজ করলাম দেখো এই একটা ভেক্টরকে তার স্কেলার কোয়ান্টিটি দ্বারা ভাগ করলে আমার কাছে নতুন যে আর একটা ভেক্টর পাবো সেই ভেক্টরটাকে বলা হয় একক ভেক্টর ভালো করে খেয়াল করো কোনো একটা ভেক্টরকে তার স্কেলার কোয়ান্টিটি বা স্কেলার ম্যাগনিচিউড বা মানে স্কেলার কোয়ান্টিটি মানে ম্যাগনিচিউড বা মানই বুঝি কোনো একটা ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে কোনো একটা ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে নতুন যে ভেক্টরটা পাবো সেটাকে বলবো আমরা একক ভেক্টর তাহলে সেটাকে বলবো আমরা একক ভেক্টর তাহলে আমি একটা যদি ভেক্টর নেই এই যে একটা ভেক্টর ইজ এ এই ভেক্টরটাকে যদি আমি তার মান দ্বারা ভাগ করি একটা ভেক্টর তার মানটা কি হতে পারে বলো তো এই যে এটা মুরলাস দিয়ে লিখি ইন জেনারেল এটা এটাকে আমরা ইন জেনারেল এটাকে ভাগ দিব মানে এটাকে নাম দিব হচ্ছে এই যে একটা আমি ময়ূরের মতো আঁকবো এটাকে নর্মালি এটা বলা হয় আমরা ময়ূরের মতো আঁকবো একে হচ্ছে আমি এখানে একটা তার উপর মাথায় একটা মুকুট পরিয়ে দিব তার মাথায় একটা মুকুট পরিয়ে দিব তাহলে এটা কি নির্দেশ করে এটা জাস্ট উপরের পার্টটা দেখায় যে তার এখনও একটা নতুন যেটুত্ব উৎপন্ন হচ্ছে তাই না তার এখনও দিকটা অবশিষ্ট রয়ে গেছে এই দিকটা এই দিকটা এই ভেক্টরটা এই দিকটা ডিনোট করছে যে এই ভেক্টরটা হচ্ছে একটা একক ভেক্টর এটাকে হচ্ছে একটা একক ভেক্টর বলে একক ভেক্টর বলে আমি এটাকে বলি হচ্ছে তোমরা বলবো একক ভেক্টর আমি বলি এটাকে দয়ালু ভেক্টর দয়ালু ভেক্টর মানে কি এই যে এক ভেক্টরটা এটার স্পেশালিটি হচ্ছে এটা যে কোনো একটা ভেক্টরকে দিক দান করে যে কোনো একটা ভেক্টরকে এটা দিক দান করে এ কথাটা মানে হচ্ছে আমি তোমাদেরকে বলি সো এটার উৎপত্তি হয়েছে টু গিভ দ্য ডিরেকশন টু এনি কোয়ান্টিটি টু গিভ দ্য ডিরেকশন টু আ কোয়ান্টিটি টু প্রোভাইড এনি টু গিভ আ ডিরেকশন টু গিভ আ ডিরেকশন টু এনি স্পেসিফিক কোয়ান্টিটি এনি স্পেসিফিক কোয়ান্টিটি স্পেসিফিক কোয়ান্টিটি সো এটা হচ্ছে একক ভেক্টর একটা স্পেশালিটি তাহলে মাইটি স্টুডেন্ট আমি তোমাকে তোমাকে যদি প্রশ্ন করি আমি যদি তোমাকে এটা প্রশ্ন করি যে আমার কাছে একটা ভেক্টর আছে সে ফর এক্সাম্পল ইন জেনারেল ফাইভ মিটার পার সেকেন্ড ফাইভ মিটার পার সেকেন্ড এটা হচ্ছে বেগ একটা ভেক্টর এই ভেক্টরটার এই ভেক্টরটার একটা একক ভেক্টর যদি আমি বের করতে বলি তোমাদেরকে সো ইন জেনারেল তোমরা কি বলবা ফাইভ না দিয়ে আমি ধরলাম হচ্ছে টেনই দিলাম টেনই দিলাম সো এটার যে মান এটা যদি মান দ্বারা ভাগ করি তাহলে আমাদের একক ভেক্টর তো ইন জেনারেল তোমরা কি করবা এই যে এখান থেকে টেনকে টেন দিয়ে ভাগ করে ওয়ান মিটার পার সেকেন্ড হিসাবে তোমরা একটা ডিরেকশান দিয়ে তোমরা বের করে দেবে বাট একটা জিনিস ভুল করবা না এই যে একটা ভেক্টর অ্যাড করে দিতে ভুলবা না আমাদের ওয়ান তো হচ্ছে ইন জেনারেল আমাদের একটা স্কেলার ভ্যালু আর তার পাশে একটা দিক ডিনোট করে দেওয়ার জন্য এই দিকের আলোচনাটা আমরা একটু পরে শিখব আমরা কিছুদিন পরে শিখবো এটা আস্তে আস্তে লেকচারের ওয়াইজ আসবে বাট ইন জেনারেল চিন্তা করে দেখো তোমরা কি একক ভেক্টরের যে মানে একদম ক্ষুদ্রতে ক্ষুদ্র যে কনসেপ্টটা আছে এই কনসেপ্টটা বা ইনার মিনিংটা এটা কি তোমরা বুঝতে পেরেছো কি আমাকে একটু জানাও আচ্ছা লেখাগুলো ব্যাকা হয়ে যাচ্ছে একটু দেখি তো আমাকে একটু জানাও তোমরা কমেন্টে তোমরা বুঝতে বুঝতে মাই ইয়েস বলে জানাও রাতের এগারোটা বাজে এখনো দেখি অনেকজন আছে আলহামদুলিল্লাহ ফাইন সো এটা তাহলে বোঝা গেছে এবার আমি আরো তিনটা স্পেসিফিক খুব সুন্দর তিনটা ভেক্টরের নাম বলবো অনিন্দ সাধারণ কয়েকটা ভেক্টর আছে আমাদের এই ভেক্টরগুলোকে আমরা না জানলেই এটা খুব বেশি ইনজাস্টিস হয়ে যাবে সো তিনটা ভেক্টরের নাম আমি বলি একটা হচ্ছে কো লিনিয়ার কো লিনিয়ার কো লিনিয়ার নামটা কি ঠিক আছে নাকি কো লিনিয়ার কো লিনিয়ার ভেক্টর অলরাইট সো কোলিনিয়ার ভেক্টর এটার বাংলাটা তো ভুলে গেলাম যাই হোক সো আচ্ছা সমরেখো বলে হোক প্রবাবলি সমরে ভেক্টর ফাইন সো একটা কোলিনিয়ার ভেক্টর এটা কাকে বলে আমি এটা জানার আগে তোমরা একটা গল্প শোনো আগে হ্যাঁ সো কোলিনিয়ার ভেক্টরটাকে বোঝার আগে আমরা সবাই কম বেশি রেলগাড়ি দেখেছি তাই না দেখো রেলগাড়ির লাইনগুলো দেখতে কিরকম হয় এরকম এরকম তো রেলগাড়ি আসলে ব্যাপারটা কি হয় দেখো তো একটা রেলগাড়ি ইন জেনারেল একটা রেলগাড়ি ইন জেনারেল দেখতে হচ্ছে এই পার্টটা একটু উঁচু থাকে ইন মানে দেখতে ঠিক এরকম হয় যে সামনের গাড়িটা এরকম থাকে সো এখানে একটা চাকা সো এই একটা রেলগাড়ি সো এখানে হচ্ছে অনেক ডাক টাক থাকে এটা একটা পার্ট তারপর এখানের সাথে একটা কম্পার্টমেন্ট যুক্ত থাকে এরকম সো তার আবার চাকা থাকে এরকম অনেক বড় বড় সো এটা একটা রেলগাড়ি তারপরে এল গাড়ি আরেকটা পার্ট যুক্ত থাকে এই অবস্থা এই অবস্থা এই অবস্থা এই যে চাকাগুলা আঁকা খুব বিচ্ছিরি হচ্ছে আর জন্য দুঃখিত বাট বোঝানোর জন্য এটা অনেক কাজে লাগবে দেখো সো কোলিনিয়ার ভেক্টরকে বোঝানোর জন্য তুমি চিন্তা করে দেখো এই যে সামনের যে গাড়িটা বা সামনের যে ইঞ্জিনটা যেদিকে যাবে এর পরের বগিগুলোও ঠিক সেই বরাবর যাবে না ঠিক সেই বরাবর যাবে না দেখো এই একটা ভেক্টর এই একটা ভেক্টর যেই সরল রেখা বরাবর আছে আরেকটা ভেক্টর যদি সেম সরল রেখার উপর এক্সিস্ট করে সেম প্যাথ অ্যান্ড সেম ডিরেকশান এই দুটা কথা লিখে রাখো এক সেম প্যাথ এক সেম প্যাথ দুই সেম ডিরেকশান দুই সেম ডিরেকশান সেম ডিরেকশান মানে হচ্ছে একই দিকে একই পথ এবং একই দিক যদি অনুসরণ করে তাদেরকে তুমি বলতে পারবা সমর সমরেখা সমরেখা ভেক্টর ক্যাম যেমন এই এ এবং বি যদি একই রেখার উপর অবস্থান করে এটা আরও সহজ হয় এবং তাদের মধ্যে অ্যাঙ্গেল যদি দেখো দুইটা অ্যাঙ্গেল যদি জিরো ডিগ্রি হয় এবং তারা যদি একই সরল রেখার মধ্যে অবস্থান করে তাদেরকেও বলতে পারো সমরেখা তাহলে কী হয় অ্যাঙ্গেল তাদের মধ্যে হবে জিরো ডিগ্রি এক তাহলে এইটার যে পা এটার মাথার সাথে মানে সরি এটার যে পা এসে এটার মাথার সাথে আরেকটা ভেক্টরের পা তার সাথে যুক্ত হবে এবং তাদের মধ্যবর্তী কোন যদি জিরো হয় তখন আমি এদেরকে বলতে পারবো সমরেখ ভেক্টর তখন আমি এদেরকে বলতে পারবো সমরেখ ভেক্টর মাই ডিয়ার স্টুডেন্ট কি বুঝতে পেরেছো নাকি একজন বলছে সাব্বির হোসেন ভাইয়া এই ওপেন কোর্সে কয়টা অধ্যায় করানো হবে ফিজিক্স ফ্রেশ পেপার আমরা সম্পূর্ণ ফ্রিতে করাই দেবো ইনশাল্লাহ পুরোটা একদম এ টু জেড এট পেপারের আমাদের যতটুকু দশটা চ্যাপ্টার আছে দশটা চ্যাপ্টারে আমরা ইনশাআল্লাহ পুরোটা শেষ করে দিব দেবো নোনেটোয়ারি কুল সো এটা হচ্ছে তাহলে মোটামুটি আমাদের এই কোলিনিয়ার ভেক্টরটা অল রাইট মাই ডিয়ার স্টুডেন্টস তো এরপর আমি যে জিনিসটা পড়াবো সেটা হচ্ছে আরেকটা সুন্দর ভেক্টর সেটা হচ্ছে কো প্লেনার কো দেখালাম কো প্লেনার পড়াবো তিনটা কো পড়াবো তিনটা কো একটা হচ্ছে কো কারেন্ট একটা হচ্ছে কনকারেন্ট আর কি ওইটা একটা কো আছে আর একটা পড়াবো হচ্ছে কো লিনিয়ার আর একটা হচ্ছে কো প্লেনার কো পড়িয়ে দিয়েছি এখন হচ্ছে কো প্লেনার কো প্লেনার কো প্লেনার ভেক্টর কো ভেক্টর কো প্লেনার মানে কি এখন একটা আমি শর্তগুলো আগে পড়িয়ে দিই কো প্ল্যানার হচ্ছে একই তলে এক একই তলে আর দুই তিনটি ভেক্টর যদি থাকে বা এদের দ্বারা গঠিত এদের দ্বারা গঠিত ক্ষেত্রের এদের দ্বারা গঠিত ক্ষেত্রের বা একটা যদি তুমি আলাদা কোনো কোয়ান্টিটি গঠন করো গঠিত ক্ষেত্রের আয়তন শূন্য হয় ক্ষেত্র এর আয়তন শূন্য হয় সো এটা মোটামুটি একই তল অবস্থিত আর আয়তন শূন্য হয় মাই ডিয়ার স্টুডেন্ট এটা অনেক ইন্টারেস্টিং একটা ভেক্টর সো ইন জেনারেল আমরা বলতে পারি একটা তল মানে কি এই যে দেখো এই বোর্ডটা এই বোর্ডটা এটা একটা স্পেসিফিক তলের উপর অবস্থিত আছে আমি এটার উপর যদি ছড়িয়ে ছিটিয়ে তিনটা ভেক্টর দেই নাও তোমরা ঘোরাফেরা করো তোমরা ঘোরাফেরা করো এই যে দেখো এরা তিনটা এক্সিস্ট করতেছে দুইটা বা ততোধিক ভেক্টর লাগে প্ল্যানার হতে হলে সো তোমরা তোমাদের মতো দেখো ঘোরাফেরা করো কিন্তু কখনোই এ বোর্ড থেকে বের হয়ে অন্য কোনো ডিরেকশনে যেতে পারবা না দেখো এ বোর্ড থেকে বের হওয়া ডিরেকশান মানে কি এ কুপ্ল্যানার পড়ানোর সাথে সাথে আমি আরেকটা কনসেপ্ট দিয়ে দেবো সেটা হচ্ছে স্থানাঙ্ক ব্যবস্থা রাইট সো এটা একটু খেয়াল করো একটু কনসেপ্টটা বোঝার চেষ্টা করো এরা দেখো এই যাক এই দিকে যাক এই দিকে যাক যেদিকে যাক এরা কি কখনো বোর্ড থেকে বেরিয়ে আসছে বোর্ড থেকে বেরিয়ে আসছে না এরা একটা এই তলের উপর অবস্থান করতেছে দেখতে আমার কাছে মনে হচ্ছে ও আচ্ছা এই বোর্ডের উপর অবস্থিত মেঝের উপর একটা কলম ফেলে দিলে মনে হচ্ছে এটা মেঝের উপর অবস্থিত অর্থাৎ একটা তলের উপর সো এখন আমরা যেখান থেকে একটা কাজ করবো এই তলটা কনসেপ্টের সাথে একটা স্থানাঙ্কের কনসেপ্ট আমি দিয়ে দিব তোমরা একটু খেয়াল করো স্থানাঙ্ক বা কোয়ার্ডিনেটস দে কাটতে মহামতি দে কাটতে সবার আগে আমাদেরকে এই স্থানাঙ্ক ব্যবস্থার সাথে পরিচিত করে তোমরা সবাই জানো যে এটা এই সিস্টেমটা তোমরা জানো কার্তেসিয়ান প্লেনের নাম তোমরা সবাই শুনেছো এই লোকটা আবিষ্কার করেন সো দে কাটতে কী করে সে তার দেয়ালের মধ্যে যদি একটা মানে দেয়াল না মেজের মধ্যে যদি একটা কয়েনকে যদি ও যদি টস করে টস করে ওই যে আসলে মানে মেজের উপর ওই কয়েনটা কোথায় অবস্থান অবস্থিত ওইটা সে আসলে ডিনোট করার জন্য ওই স্থানাঙ্ক ব্যবস্থাটা বের করে বা ওই কোনো একটা জিনিসের একটা তলের উপর কোথায় অবস্থিত সেটা বের করার জন্য সে এটাকে আবিষ্কার করে সো দেখো রেনেতে কার্তের তলটা ছিল ঠিক এরকম তো এরকম একটা যদি স্থানাঙ্ক ব্যবস্থা বা এরকম যদি আমার কাছে একটা তল থাকে সে দেখত যে জিনিসটা একসক্ষ বরাবর কত ঘর গিয়েছে বা কতটুকু দূরত্ব গিয়েছে সে ফর এক্সাম্পল এটা আসলে পাঁচ ঘর গিয়েছে এটা আসলে পাঁচ ঘর গিয়েছে তার আগে আমি স্থানাঙ্ক নিয়ে একটু কথা বলে নেই স্থানাঙ্ক হচ্ছে সিম্পলি স্থান মানে হচ্ছে অবস্থান স্থানাঙ্ক স্থান মানে হচ্ছে অবস্থান অঙ্ক হচ্ছে মানে হচ্ছে সংখ্যা বা অঙ্ক আমরা যেটা জানি অঙ্ক হচ্ছে সংখ্যা সো পৃথিবীতে যে কোনো একটা ভৌত বস্তুর বা পৃথিবীতে যে কোনো একটা জগতে যে কোনো একটা বস্তুর অবস্থান যদি অঙ্ক দ্বারা প্রকাশ করা হয় সেই জিনিসটাকে বলা হয় স্থানাঙ্ক এখন স্থানাঙ্ক হচ্ছে তিনমাত মানে স্থানাঙ্ক আসলে মাত্রা দ্বারা প্রকাশ করা হয় আমাদের একমাত্রিক দ্বিমাত্রিক তিনমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা একমাত্রিক সাধারণত কি একমাত্রিক হচ্ছে সে ফর এক্সাম্পল এখান থেকে আমি একটা বস্তু এখানে যাবে এখান থেকে একটা বস্তু এখানে যাবে সরল রেখা বরাবর চাচ্ছে আসতেছে তা তার মুভমেন্টটা কোন দিকে দেখো তো এই যে একটা বস্তু এটাকে যদি একটা বিন্দু হিসেবে কল্পনা করি তার মুভমেন্ট হচ্ছে একদিকেই সে এক একদিকেই জাস্ট মুভমেন্ট করতেছে এটাকে বলবো আমরা একমাত্রিক আমি একটু এই পার্টটাকে ফার্স্ট যাচ্ছি আমি এই কারণে তোমাদের কাছে দুঃখিত বাট এই জিনিসগুলা তোমাদের বেসিক বিল্ড আপের জন্য কাজে লাগবে অ্যান্ড ইকুয়ালি এটাকে আমি একটু ফাস্ট না গেলে পরবর্তী টপিকগুলো আমার পড়াতে একটু মানে ইয়ে করতে হবে তাড়াতাড়ি করা লাগবে সো এই কারণে আমি পরবর্তী টপিকগুলো যেহেতু পড়ানো লাগবে এখনও অনেক রাত হয়ে গেছে এই কারণ এটা একটু ফাস্ট যাচ্ছি তোমাদের যদি তবুও ক্যাচ করতে অসুবিধা হয় প্লিজ নেভার হেসিটেড টু লেট মি নো কমেন্টে দরকার করে তোমার লিখিয়ে দিবা যে ভাইয়া এ পার্টটা বুঝতে পারিনি রাইট সো দেখো মাই মাইজিয়ার স্টুডেন্ট সো আমাদের একমাত্রিক দেখেছি দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা টেনেতে কাটতে অনেক সুন্দর করে সে প্রকাশ করে সে বলে যে আমার এইখানের মধ্যে আমি বলেছি এটা তো একমাত্রিক গতি সম্পর্কে জানি এখন তোমার এখান থেকে তোমার স্কুল হচ্ছে এখানে বা কলেজ হচ্ছে এখানে এখন তুমি এটা সহজে এখান থেকে প্রকাশ করতে পারো কিন্তু তুমি কিন্তু ভালো ছেলে নাও তুমি কী করছো স্কুলে না গিয়ে তুমি এখানে কোথাও চলে গেছো এখন তোমাকে কীভাবে প্রকাশ করতে পারি তোমার স্কুল তো এখান থেকে এখান পর্যন্ত তাহলে আমি বলতে পারি তোমার স্কুলের পথ বরাবর সে এতটুকু গিয়ে তার থেকে সে যদি এতটুকু তুমি যদি দিয়ে থাকি স্কুল এক্স স্কুলের দিকে গিয়ে সে এক্স পরিমাণ গিয়েছে সেখান থেকে সে আবার ওয়াই পরিমাণ উপরের দিকে গিয়েছে যার কারণে আমার এই জায়গা থেকে তার যে দূরত্বটুকু দূরত্ব না বলে তার অবস্থানটা আমি বলতে পারি এই জায়গা থেকে এক্স ওয়াই বিন্দুতে সে অবস্থান করে যার দূরত্বটা আমরা অলরেডি জানি কার্তেশিয়ান অবস্থানে সো এখান থেকে আসলে এখানে যদি একটা বিন্দু ধরা হয় সেটা হচ্ছে ওয়ান টু থ্রি ফোর পরিমাণ তাহলে এই একটা বিন্দুর অবস্থান হচ্ছে ফোর ফাইভ ফোর ফাইভ সো ভাই এটা তো দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা বুঝলাম ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা কাকে বলে তাহলে চিন্তা করে ত্রিমাত্রিক ব্যবস্থা ব্যবস্থা আরও সুন্দর সো সে ফর এক্সাম্পল একটা বক্স আঁকলাম ত্রিমাত্রিক সো এটাকে হিসাব করার জন্য অনেকেই বলে হচ্ছে রুমের চিন্তাভাবনা করা বা রুমের কথাবার্তা বলে বাসার দিকে একটু চিন্তাভাবনা করো সো আমি সিম্পলি এত কথা না তুমি যে দাঁড়ায় আছো আমি যে দাঁড়ায় আছি আমি দাঁড়িয়ে থাকে আমার সাপেক্ষে আমি যদি বলি আমার আশেপাশে একটা মাছি উঠতেছে দেখো আমি যদি বলি একটা মাছি উঠতেছে ওই মাছিটা একটু কোথায় আছে একটু চিন্তা করো তো এই বক্সের মধ্যে একটা মাছি এই বক্সের মধ্যে আমি একটা মাছিকে ছেড়ে দিলাম একটা মাছি কোথায় আছে দেখো তো এই অবস্থানে আছে মাছিটা এই অবস্থানটাকে তুমি কিভাবে ডিনোট করবে একটু চিন্তা করে দেখো এখন এখান থেকে এক্স অক্ষর যদি ধরি আমি এখান থেকে ওয়াই অক্ষটা কোন বরাবর ধরলাম এই যে উচ্চতা বরাবর এই মানে উচ্চতা বরাবর না মেঝের ওয়াই এক্সিস বরাবর এখানে এটাকে এক্স এটাকে ওয়াই আবার কিন্তু উচ্চতা বরাবর আমি আরেকটা এক্সিস ধরতে পারি সেটাকে বলবো জেড এটাকে এক্স এটা ওয়াই অ্যান্ড এটা জেড তিনটা স্থানাঙ্ক পেয়ে গেছি তাহলে মাছিরার অবস্থান কী বরাবর দেখো তো এক্স অক্ষ বরাবর সে এতটুকু গিয়েছে মাঝি মাছিটা কোথায় ত্রিমাত্রিক ব্যবস্থার বক্সটার ভিতরে তাহলে এই ওয়াই অক্ষ বরাবর সে এতটুকু গিয়েছে আবার উচ্চতা বরাবর সে এতটুকু গিয়েছে তাহলে এই যে তিনটা জিনিস এই যে তিনটা জিনিস ডিরেকশন দিয়ে আমি বুঝাই দিচ্ছি উইচ ইজ এক্স ওয়াই জি এটাকে আমি বলি ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা এটাকে আমি বলি ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা অলরাইট সো এগুলো একদম এগুলা একদম ব্লার কমেন্ট করার সাথে সাথে ঠিক হয়ে গেছে থ্যাংক ইউ আচ্ছা ফাইন আই গেস এখন ঠিক আছে সো এটা আমি মোটামুটি তোমাদের একটু বেসিক আলোচনা করলাম যাতে করে তোমাদের এই জিনিসগুলো অন্তত পক্ষে একটু ক্লিয়ার হয়ে যায় থ্যাংক ইউ সো আমি তাহলে এই যে কোপ্লেনার ভেক্টর কাকে বলি যে ভেক্টরগুলো দুই বা ততোধিক ভেক্টর যদি একই তলের উপর অবস্থান করে তাদেরকে বলবো কোপ্লেনার ভেক্টর এবং একটা স্পেসিফিক নোশন হচ্ছে এটা এদের দ্বারা গঠিত যে কোনো ক্ষেত্রের এখন আমাদের একটা প্রশ্ন আসতে পারে সামনে আমি করাবো এটা অ্যাডমিশনও আসে এটা যে এদের দ্বারা গঠিত যে কোনো একটা ভেক্টর ক্ষেত্রের তাহলে আমি কীভাবে বুঝবো যে না এটা আসলে তারা কি কোপ্লেনার কিনা কোপ্লেনার হতে হলে তাদের আয়তনটা শূন্য হয় আমি এটা করাবো সমস্যা নেই ইনশাল্লাহ সামনে যখন আয়তন নিয়ে আসলে ভেক্টর আয়তনে একটা লেকচার আছে সো ওই লেকচারে গিয়ে আমি এগুলোকে নিয়ে যা করবো মাই জিয়ার স্টুডেন্ট আমার এই কোর্সের মধ্যে আমি সিম্পল একটা টাইপ বা সিম্পল একটা ম্যাথ যেটা পরীক্ষা আসতে পারে আমি মিস দিব না ইনশাআল্লাহ প্রত্যেকটা ম্যাথ আমি করিয়ে দেবো যাতে করে পরীক্ষার সময় তোমার যাতে এমনটা ফিল হয় যে আল্লাহ এই ম্যাথটা তো আমি কিছুদিন আগেই করেছি আল্লাহ এই ম্যাথটা তো আমার নোট খাতায় আছে তুমি যদি কোনো রকমের খারাপ করো পরীক্ষায় এটা জন্য একমাত্র এই জিনিসটাই দেয় থাকবে তুমি প্র্যাকটিস করো নাই এছাড়া মাই যে স্টুডেন্ট এরকম আর কোনো অজুহাত দেওয়া থাকবে না ও আচ্ছা এটা তো আমি করি নাই আমি কখনো পড়ি নাই সো এটা কখনো তোমার কাছে যাতে এই ব্লেমটা অন্তত পক্ষে নিজের কাছে না আসে বি কেয়ারফুল প্রত্যেকটা লেকচার কাইন্ডলি তুলবা প্রত্যেকটা জিনিস বাসার সাথে সাথে পড়ে ফেলবা প্রত্যেকটা জিনিস যাতে তোমার নোট খাতে থাকে অন্তত ক্লাসে যা করাই দিচ্ছে আমি ইন জেনারেল হোমওয়ার্ক খুবই কম দেই হোমওয়ার্ক যেগুলো দেই ওগুলা ওই টাইপের একটা আমি ম্যাথ আগে থেকে করাই দেই ওইটার একটা রিপ্লিকা আমি হোমওয়ার্ক দিয়ে থাকি যাতে করে অন্তত পক্ষে তোমরা বাসায় ব্রেন স্ট্রং করতে পারো লাইফের একটা কথা মাথায় রাখবা সবচেয়ে ভালো হোমওয়ার্ক তুমি নিজেকে নিজে দিতে পারো কীরকম সে ফর এক্সাম্পল আমি একটা ম্যাথ করিয়ে দিয়েছি তুমি ওই ম্যাথটারই একটু ফিগার চেঞ্জ করে নিজে আরও দুই তিনবার প্র্যাকটিস করো তাহলে দেখবা যে ইজিলি ওই প্রবলেমটা তোমার মধ্যে হ্যান্ডি হয়ে আসবে হ্যান্ডি হয়ে আসলে দেখবে ইজিলি তুমি এটাকে করতে পারবা রাইট সো কো প্লেনার পড়লাম আর একটা হচ্ছে কো কারেন্ট কো কারেন্ট কো কারেন্ট কোন কারেন্ট দুঃখিত কোন কারেন্ট ভেক্টর ভেক্টর ইমন ভাইয়ার বাসায় যুদ্ধ হয়েছে বাসা আন্দোলন তো ইমন ভাইয়ার ক্লাস তো নিচ্ছে তার মন পড়ে আছে বাসায় মাত্র বাসা আন্দোলন করে আসছে বাসায় পড়ে থাকলে এই যে তার সে ক্লাস নিচ্ছে এদিকে মন চলে আসছে ক্লাস নিচ্ছে এখানে মন চলে আছে বাসায় অন্য কাজ করতেছে কিন্তু মন পড়ে আছে বাসায় আরেকটা যে কোনো পড়াশোনা করতে বসছে মন পড়ে আছে বাসায় তার আরেকটা যে কোনো একটা ইম্পর্টেন্ট কাজ আছে সেও করতেছে দেখো প্রত্যেকটা নাম যদি দেই ও থেকে শুরু করে এ বিসিডি তোমাদের ইমন ভাইয়ার সো চারদিকে চারদিকে মন চলে যাচ্ছে বাট সব জায়গার কেন্দ্রবিন্দু কোথায় সব কিছুর কেন্দ্রবিন্দু কোথায় এ ওতে আছে সব কিছু কেন্দ্রবিন্দু কোথায় ওতে আছে তার মানে একটা সার্টেন পয়েন্টের সাথে যুক্ত ভেক্টরগুলো যদি নানান দিকে যদি অনেক দিকে বিশ্লিষ্ট হয়ে যায় বা বিক্ষিপ্ত হয়ে যায় এই ভেক্টর কোয়ান্টিটিগুলোকে আমি বলবো হচ্ছে কন কারেন্ট ভেক্টর কন ভেক্টর একটু ভালো মতে খেয়াল করো একটু ভালো করে খেয়াল করো ইমন ভাই ইমন ভাই মন পড়ে আছে বাসায় বাসা আন্দোলন করছে এ কারণে মন পড়ে আছে বাসায় কন ভেক্টর অর্থাৎ প্রত্যেকটা ভেক্টরে যদি একটা কমন পয়েন্টে এরা যদি আটকানো থাকে যদি কেন্দ্রবিন্দু এটা ইনজেনারেল আমরা কিন্তু দেখেছি আমরা যারা মোটামুটি নিউটনিয়ান বলবিদ্যার ম্যাথ করেছো সেখানে আমরা দেখছিলাম যে একটা সার্টেন পয়েন্ট থেকে কিন্তু অনেক ভেক্টর টানাটানি করে টানাটানি করতেছে এরকম হয়ে থাকে সো এক্ষেত্রে আসলে এই কাজটা করা যায় আর কি রাইট সো কনকারেন্ট ভেক্টরটা হচ্ছে একটা কারেন্ট একটা সার্টেন পয়েন্টের উপর এই ভেক্টরগুলো যখন ক্রিয়া করে ইন জেনারেল আমরা খুব ন্যাচারালি দেখি কারণ হচ্ছে যে ভেক্টরগুলো কীভাবে ফাংশান করে সো একটা যদি ব্লককে তোমরা যদি দুজন যদি টানে একটা ব্লককে ধরো দুজন মানুষ টানলো ধুমায় এর পাশ থেকেও তানাচ্ছে ওই পাশ থেকেও তানাচ্ছে বাট বলের যে ক্রিয়া বিন্দু স্পেশালি এক পার্ট কোন জায়গায় এই পার্টে আরেক পার্ট এই জায়গায় এই জিনিসগুলোকে এই একই কনসেপ্ট দ্বারা আমি তোমাকে আরেকটা ভেক্টরের কনসেপ্ট ক্লিয়ার করতে পারি সেটা হচ্ছে সীমাবদ্ধ ভ্যাক্টরের সীমাবদ্ধ ভেক্টরের কনসেপ্টটা কীরকম যেই ক্রিয়া বিন্দু এবং প্রয়োগ বিন্দু দুটো একই জায়গায় দেখো ক্রিয়া বিন্দু কোথায় এখান বরাবর আর প্রয়োগ বিন্দুটা এই যে ক্রিয়া বিন্দু এখানে প্রয়োগ বিন্দুটা এখানে অথবা এই দুটা ভার্সা এক্সিস্ট করে সীমাবদ্ধ ভেক্টর যেমন ধরো লন রোলার খেলা মানে লন রোলারের খেলার ক্ষেত্রে তুমি ঠেলতেছো এই পার্ট থেকে বাট কাজটা কোথায় হচ্ছে এই যে লন রোলারের চাকার উপর লন রোলারের চাকার উপর অর্থাৎ এই ভেক্টরটাকে তুমি অলরেডি সীমাবদ্ধ করে দিচ্ছ পুরা ভেক্টরের মান লোভ যতটুকু মান ওইটা এবং ডিরেকশানটা তোমার ফিক্স করে দিচ্ছ ওই ভেক্টরটা তোমার সীমাবদ্ধ ভেক্টর এগুলো খুব ছোটোখাটো ভেক্টর সীমাবদ্ধ এই কারণে ওইগুলোকে নিয়ে আমি খুব বেশি পরিমাণে কথা বলে নিই যতটুকু দরকার ছিল এটা বলেছি আর আরেকটা ফাইনাল আরেকটা ফাইনাল ভেক্টর নিয়ে কথা বলা দরকার সেটা হচ্ছে যে আমাদের আর শূন্য ভেক্টর অনেকেই বলে ভাইয়া শূন্য ভেক্টর আসলে জিনিসটা শূন্য ভেক্টর জিনিসটা এমন যে আমি আসলে এটার তো কোনো দিক নাই এটা কেন ভেক্টর বলবো আমি একটু লিখি জিনিসটা এটা একটু ক্লিয়ার করা দরকার এটা অনেক অনেক বইতে অনেকে পড়ে অনেকেই কনফিউজ যে ভাইয়া নাল ভেক্টর বা শূন্য ভেক্টর এটার তো কোনো দিক নাই নাল ভেক্টর বা শূন্য ভেক্টর এটার তো কোনো দিক নাই মাই ডিয়ার এই পার্টিকুলার ভেক্টরটার যদি বলো যে দিক নাই বা ভাইয়া দিক এক্সিস্ট করে না তাকে কেন ভেক্টর বলবো তাহলে তোমাকে নিউটন হয়ে জন্মাতে হবে এবং আবার করে ভেক্টর টপিকটা আবিষ্কার করতে হবে এবং তারপরে তুমি এটাকে অ্যাসারশনটা দিবা যে ভাইয়া এটার আসলে দিক নাই একটু চিন্তা করে দেখো দিক নাই আর নির্দিষ্ট দিক নাই এই কথা দুটার মধ্যে অনেক পার্থক্য সো সিম্পলি সংজ্ঞাটা সুন্দর মধ্যে শিখো নাল ভেক্টরের দিক হচ্ছে আরবিট্রারি আরবিট্রারি আরবিটারি ডিরেকশান এটা নির্দিষ্ট কোনো দিক নাই নাল ভেক্টরের সে যে কোনো দিকে হতে পারে একটা পয়েন্ট একটা পয়েন্ট এই দিক দিককে তুমি বলতে পারবা না সব দিকে তার দিক থাকে কিন্তু এক্স্যাক্ট কোন দিকে সে দিক নির্দিষ্ট কোনো তুমি দিক আবিষ্কার করতে পারবা না দুই আরবিটারি এটার একটা এক্স্যাক্ট ভ্যালু থাকে এটার একটা এক্স্যাক্ট কোয়ান্টিটি থাকতে পারে নাও থাকতে পারে বাট এটার ডিরেকশান নেই এই জন্য শূন্য ভেক্টরকে সবসময় বলা হয় যে এর একটা ডিরেকশন থাকে এই কারণে এটাকে বলা যায় শূন্য ভেক্টর মানে এখন কথা হচ্ছে ভাইয়া আপনি একটা শূন্য ভেক্টরের উদাহরণ দিয়ে দেখান আমি এটা কি বুঝতে পারি নাকি একটা জিনিস চিন্তা করো একটা মানুষ এক্সিস্ট করে না দুটা রিজন হতে পারে এক লোকটা জন্মায় নেই একটা লোক মারা গেছে এখন তুমি যদি বলো যে না আসলে এটা আবার একাত্তর টিভির ওটার মতো ধরবো না যে আপনি মারা গেছেন কীভাবে এভাবে আপনি কোয়েশন করে একটা মানুষকে জিজ্ঞেস করবে যদিও জোকসা পার্ট এটা আরেকটা কনভার্সেশনে আরেকটা পার্ট ছিল সো দিস ইজ নাথিং টু টুম মেক এনি হিউমার অ্যাবাউট রাইট সো ইয়েট সো একটা ভেক্টরের কথা চিন্তা ভাবনা করেন যে একটা ভেক্টর এক্স্যাক্টলি নাই আমার খাত বোর্ডের মধ্যে কিছু লিখি নাই বাট একটা কথা চিন্তা করেন আমি একটা জিনিস লিখে মুছে ফেলছি দুটো রিজেন্ট জিনিস কিন্তু একই না নাল ভেক্টরটা ঠিক ওইটা একটা লোক সে দশ মিটার গিয়েছে একটা নির্দিষ্ট দিকে সে আবার দশ মিটার কি দশ মিটারের দিকে ফিরে আসছে ফিরে আসছে অর্থাৎ এর যে লাস্ট ডিরেকশনটা ছিল এই বরাবর সে কিন্তু একটা ডিরেকশান ছিল অ্যান্ড তাদের যে যোগফল বা লব্ধিটা সেটা আসতে পারে ভ্যালু শূন্য বাট ইয়েট এটা একটা ভেক্টর সুতরাং এটাকে আমি একটা নাল ভেক্টর বলতে পারি বাট নট নেসেসারিলি এমন আমরা বলতে পারবো না যে লোকটা যাই নাই তাহলে এই যে লোকটা যে মাত্র গিয়ে যে হরান হয়ে আসলো গিয়ে যে হরানো হয়ে আসলো এত যে কষ্ট করলো এটাকে তুমি ন্যূনতম ভ্যালু দিবা না এই যে তার যে ট্রিবিউটটা এই ট্রিবিউরটা হচ্ছে সুন্দর ভেক্টর মাই ডিয়ার স্টুডেন্ট আমাকে তুমি একটু বলো যে আসলে যতগুলো ভেক্টর পড়িয়েছি এইগুলো কনসেপ্টগুলো কি তোমাদের কাছে ক্রিস্টাল ক্লিয়ার কিনা তাতে করে আমি আজকের যে পড়াশোনাগুলো সেগুলো যাতে কন্টিনিউ করতে পারি ভাইয়া রিপিট প্লিজ রিপিট প্লিজ ভাইয়া আমি সৌদি আরবিয়া থেকে দ্যাটস গ্রেট তাসনুবা তাবাসুম গানিস ফাতেমা ওয়ালাইকুম আসসালাম আচ্ছা ভাইয়া রিপিট প্লিজ আপু কোন জায়গাটা আমি একটু রিপিট করবো কাহিনী আমাকে একটু আরেকবার বলো তাহলে আমি আরেকবার বলছি তোমাদেরকে আমি ব্লার কমেন্ট করার সাথে সাথে ঠিক হয়ে গেছে আমরা দুজনেই আচ্ছা কোন পার্টটা রিপিট করবো আরেকবার বললে আমি আমার জন্য সুবিধে হতো অলরাইট অলরাইট সাদি আফরিন বলছে ক্লিয়ার থ্যাংক ইউ ফাইন সো বেশ ভালো কথা এবার আমি নাল ভেক্টর অ্যাগেন রিপিট ওকে ওকে আচ্ছা নাল ভেক্টরটা আমি আরেকবার বলি শূন্য ভেক্টর বা নাল ভেক্টর এটা হচ্ছে এমন একটা ভেক্টর যার আরবিট্রারি ডিরেকশন এক্সিস্ট করে এই ভেক্টরটা যে কোনো দিকে এটা আরবিট্রালি মানে ইচ্ছা মতো যে কোনো দিকে নির্দিষ্ট কোনো দিক নাই যে কোনো দিকে হতে পারে দেখো এই লোকটা যে এখানে গেলেও এখান থেকে আবার যে ফিরে আসছে এখানেই তুমি কি এটার কোনো বলতে পারবা কোনো ভেক্টর এক্সিস্ট করে বাট এটা কোনো দিক কি তুমি নির্দেশ করতে পারবা না ইয়েট তার একটা এক্স্যাক্টলিতে ভ্যালু ছিল বা তার একটা উপায় ছিল বা তার একটা কাজ ছিল তুমি দেখো আমি তোমাদেরকে যখন ভেক্টর এডিশন পড়াবো এখন আবার দেখাবো যে দুটো ভেক্টরের যোগফল সবসময় একটা ভেক্টর রাশি হয় তাহলে এদের যে ভেক্টরটা এক্সিস্ট করে এরা তো একটু লব্ধি এক্সিস্ট করে তাই না এই লব্ধি টাইপ এর লব্ধিটা ইটসেলফ একটা ভেক্টর না কিন্তু এর তো কোনো মান নাই তাহলে তো মান জিরো নাই মানে কি জিরো আর কি তাহলে এটাকে তুমি ভেক্টর বলবা না বলবা এটাকে বলো শূন্য ভেক্টর অনেকে বলে যে ভাইয়া এটা তো কোনো দিক নাই যে শূন্য ভেক্টরের কোনো দিক নাই এটা নর্মালি সবাই অনেকে বলে শূন্য ভেক্টরের যে দিক নাই এ কথাটা হচ্ছে ভুল বাট শূন্য ভেক্টরের নির্দিষ্ট দিক নাই ট্রুথটা হচ্ছে এটা তাহলে তুমি শূন্য ভেক্টরকে কী বলবা যে ভেক্টরের নির্দিষ্ট কোনো দিক ও মান থাকে না সেটাকে সাধারণত বলা হয় শূন্য ভেক্টর সো মান থাকে না এটা মানতে পারি বাট দিক যে থাকে না এটা না দিক অনির্দিষ্ট নির্দিষ্ট না সিম্পল কথাবার্তা যে কোনো নির্দিষ্ট দিক না এই যে ডিরেকশন মানে যে কোনো দিকে হতে পারে থ্যাংক ইউ জি একটু মিস করেছিলাম দেখে গেছি কুল কুল আর রাইট মাই ডিয়ার স্টুডেন্টস এবার এবার আমি অনেক ইম্পর্টেন্ট একটা ডিসকাশনে যাবো অনেক ইম্পর্টেন্ট একটা ডিসকাশনে যাব। এবার প্রথমে যে পড়েছিলাম আমি আজকে আজকে যে পড়াশোনাগুলো পড়েছিলাম সেটা হচ্ছে যে আমাদের স্কেলার ভেক্টোর স্কেলার এডিশন আর ভেক্টোর এডিশান এডিশন নিয়ে কথাবার্তা বলবো দুয়ে দুয়ে কথা হয় এই জিনিসটা আমি আজকে শেখানোর কোনো দরকার নেই কারণ সেগুলো হচ্ছে স্কেলার এডিশান সো স্কে আমায় এডিশানের ক্ষেত্রে আমি যেটা পড়বো সেটা হচ্ছে ভেক্টর এডিশান একটু ভালো মতো নোটটা লিখে রাখো এটা হচ্ছে মানে বিগ টাইটেল অফ দিস লেকচার ভেক্টর এডিশান এখন এই ভেক্টর এডিশনের তিনটা পার্ট এক মানে তিনটে স্টাইলে করে দ্য মেথড মেথড গুলো দুটা পার্ট একটা হচ্ছে জিওমেট্রিক্যাল ইলাস্ট্রেশন জিওমেট্রিক্যাল ইলাস্ট্রেশন ইলাস্ট্রেশন এখন বলবে যে ভাইয়া আপনি তো ইংলিশে লেখাচ্ছেন হয়তো ইংলিশ ভার্সনের ক্লাস না আমরা বুঝতেছি না এগুলো তোমাদের বইয়ের মতো বা আমি যা যা লিখে দিচ্ছি এগুলো পরীক্ষা এভাবে আসবে না কখনোই আসবে না বাট এই টার্মসগুলো তোমরা যদি ইংলিশে অ্যাডাপ্ট করতে পারো মে এই জিনিসগুলো তোমাদের পরবর্তী জীবনে অনেক অনেক কাজে দিবে অ্যান্ড পাশাপাশি তোমরা এই নলেজগুলোকে আর একটু ডেপথে ফিল করতে পারবা কারণ এমন অনেক বাংলা টার্ম আছে যেগুলো বাংলা বললে খুব বাজে বাংলা হয়ে যায় বা খুব বাজেভাবে আসলে এগুলোকে মানে ইয়া করা হয় বা ইলাস্ট্রেট করা হয় সো বাজেভাবে আসলে ইয়া করার কারণে তুমি নিজে হয়তো বা কিছু দিনের জন্য বুঝতে পারতেছো বাট পরবর্তী লেভেলে টার্নগুলো তোমার ধরতে অনেক কষ্ট হয় এ কারণে এগুলো যেহেতু পরীক্ষায় আসবে না আমি এই জন্য ট্রাই করতেছি এগুলো তোমাদের নিজেদের মধ্যে যাতে করে তোমরা এভাবেই শিখে যেতে পারো রাইট যেগুলো বাংলায় দরকার এগুলো আমি অবশ্যই বাংলায় পড়াবো সো এটা জিওমেট্রিকের ইলাস্ট্রেশন মানে হচ্ছে যে এটার প্রতিচ্ছবি বা এটা কী বলা হয় মানে রিপ্রেজেন্টেশন আর কি সো জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশন মানে এটা আমি গ্রাফটা গ্রাফটাফেকে বোঝাবো আর দুই নাম্বারটা হচ্ছে এটা হচ্ছে অ্যানালাইটিক্যাল অ্যানালাইটিক্যাল হচ্ছে যে বিশ্লেষণমূলক যেটাকে আমরা ম্যাথমেটিক্যাল পার্ট বলি অ্যানালাইটিক্যাল ইলাস্ট্রেশন বলা হয় যাই হোক ব্যাখ্যা বলা হয় ইলাস্ট্রেশন মানে ব্যাখ্যাও বলা যায় সো এই দুটাই জিনিস সো আমি এদেরকে আসলে জিওমেট্রিক্যাল এই দুটো মেথডে আসলে দেখাবো আজকে যেটা আলোচনা করবো মোস্টলি আমার জিওমেট্রিক্যাল ইলাস্ট্রেশনগুলো নিয়ে আমি মোস্টলি ডিসকাস করব অ্যান্ড নেক্সট দিন যেটা করবো অ্যানালিটিক্যাল পার্ট মানে যত রকমের ম্যাথ আছে ম্যাথ দিয়ে আমরা একদম ধসায় ফেলবো যত রকমের ম্যাথ নেক্সট লেকচারে ইনশাল্লাহ সো আমি জিওমেট্রিক্যাল ইলাস্ট্রেশনের মধ্যেই আমাদের মেথড হচ্ছে অলরেডি তিনটা তিনটা মেথড থ্রি মেথডস যার দ্বারা আমরা ভেক্টর এডিশন করতে পারি থ্রি মেথডস এক ত্রিভুত সূত্র ভেক্টোর ত্রিভুত সূত্র ভেক্টোর ত্রিভুত সূত্র দুই ভেক্টর সামান্তরিক সূত্র সামান্তরিক সূত্র এবং তিন বহুভূত সূত্র বহুভূত সূত্র দিয়ে অনেক ম্যাথ আছে বহুভূত সূত্র আজকে যেটা পড়বো একদম কোর কনসেপ্ট একদম কোর কনসেপ্ট যে লোকটা সারা জীবনে মানে এসএসসি তো ভিক্টর ফাঁকি দিয়ে আসছে সেও আমার এই লেকচার থেকে বুঝবে সো ভালো কথা এখন আমি একটা একটা করে শুরু করব তিনটা মেথড এক ত্রিভুজ সূত্র দুই সামান্তরিক সূত্র বহুভূত সূত্র এগুলো কিসের সূত্র ভেক্টর যোগের ভেক্টর কীভাবে যোগ করতে হয় সেটার সূত্র সো তুমি জানো যে আসলে বাজারের মনে হচ্ছে আলু পটল যে দরে বিক্রি হয় বা আজকে যে ছয় কেজি হলে যেমনে যোগ করা যায় ভেক্টরের যোগ সেভাবে করা যায় না আমরা অলরেডি ক্লাসের প্রথমে দিকে দেখাইছি তাহলে আমরা দেখি একটা একটা করে যে ত্রিভুজ সূত্রতে কীভাবে ফাংশন করে একটা একটা করে দেখি সো ত্রিভুজ সূত্র ত্রিভুত সূত্র ত্রিভুত সূত্রের মানে একদম খাঁটি বাংলায় খাস বাংলা যে কথাটা বলে সেটা হচ্ছে আমি আগে বইয়ের যে ভাষা ওটা একটু লিখে নিই পরে হচ্ছে আমি আমার ভাষাটা বলতেছি কোনো একটি ত্রিভুজের কোনো একটি ত্রিভুজের তিনটি বাহু দ্বারা তিনটি বাহু দ্বারা তিনটি ভেক্টর নির্দেশ করলে লাইফ কি চলতেছে যাক আলহামদুলিল্লাহ আটকে আটকে যায়নি তিনটি বাহু দ্বারা তিনটি ভেক্টর মাঝে মধ্যে ঝামেলায় পড়ে যায় লাইফ যদি আবার ব্লাড টার হয়ে যায় এজন্য আটকে যায় ঝামেলা মানে নিজের কাছে ইয়া লাগতেছে অলরাইট তিনটি বাহু দ্বারা তিনটি ভেক্টর নির্দেশ করলে নির্দেশ করলে এদের দুইটি ভেক্টর একই ক্রমে থাকলে একই ক্রমে থাকলে থাকলে দুটি ভেক্টর একই ক্রমে থাকলে তাদের তৃতীয় ভেক্টরটি বিপরীত ক্রমে থাকলে মানে বিপরীত ক্রমে থাকলে তৃতীয় ভেক্টরটি হবে প্রথম দুটি ভেক্টরের লব্ধি হবে প্রথম দুটি ভেক্টরের লোব্ধি খুবই বিচ্ছিরি খুবই বিচ্ছিরি কি কী বলতেছে হাবি যাবি বইয়ের বাসায় সো অসহ্য লাগে আমরা এটা দেখবো না একবার পড়লাম জাস্ট তোমাদের জানার জন্য অনেক নিচে আচ্ছা লেখাটা দেখা যাচ্ছে না নিচের দিকে আমি একটু দেখি নিচের দিকে নামানো যায় কি অলরাইট ফাইন কোনো একটি ত্রিভুজের তিনটি বাহু দ্বারা তিনটি ভেক্টর নির্দেশ করলে এদের দুটি ভেক্টর একই ক্রমে থাকলে তাদের তৃতীয় ভেক্টর যদি বিপরীত ক্রমে থাকে তাহলে তৃতীয় ভেক্টরটি হবে প্রথম দুটি ভেক্টরের লব্ধি এখন লব্ধি জিনিসটা নিয়ে আগে একটু বুঝি তারপর আমি আসলে ইয়ে নিয়ে ডিসকাস করবো সো লব্ধি জিনিসটা হচ্ছে দেখো ইন জেনারেল আসলে আমরা এটাকে বলি হচ্ছে বড় বড় ছেলে কনসেপ্ট কিছু বছর আগে দেখা গেছে যে ইন জেনারেল যে একটা নাটক খুব বেশি পরিমাণে ভাইরাল হয় সবাই অনেক বেশি আলোচনা করেন লিটারেলি পরিবারে যারা বড় ছেলে ছিল তাদের মানে কি বলা হয় তারা বাইরে আসতে গিয়ে আস জীবনে বলতে পারতো না যে না আস তারা ফ্যামিলি বড় ছেলে মানে এমন লেভেলের একটা মানে আইডেন্টিক্যাল মেসাকের হয়েছে আর কি সো এখানে যে এমন ছিল যে বড় ছেলেদের যেমন রেসপন্সিবিলিটি থাকে যে আসলে দুনিয়ার সব কাজ কারবার তাদের করা লাগে সো এরকম হচ্ছে যে লব্ধি জিনিসটা আর কি সে ফর এক্সাম্পল একটা ভেক্টর এর হচ্ছে পাঁচ নিউটন এর হচ্ছে দশ নিউটন হাও এভার এই দুটা ভেক্টরের লব্ধিটা হচ্ছে সেই বড়ো ছেলেটা এ বরাবর এক্সিস্ট করে কাজ করে এটা কিভাবে কাজ করে একটু পরে বলতেছি বাট এর লব্ধিটা এই বরাবর কাজ করে এবং সেটা হচ্ছে যে একটা লব্ধি নির্দেশ করে সো ইন জেনারেল এটা যদি এ ভেক্টর হয় এটা যদি বি ভেক্টর হয় ডিরেকশন অনুযায়ী এবং এদের লব্ধিটা হচ্ছে আর হিসেবে কাজ করে সো লব্ধি কী একটা লব্ধি তখনই এক্সিস্ট করে এই লব্ধিটা এই দুটা ভেক্টরের বদলে সে একা কাজ করে মানে লব্ধি হচ্ছে এদের যোগ ফল আমরা নর্মালি কি বলে যখন আমি তিন যোগ দুই লিখি ইকুয়াল টু যখন পাঁচ লিখি তাহলে দেখো তো এই দুইটা মিলে যত পরিমাণ হয় পুরোটা এটার মধ্যে যায় না পাঁচ হয় না সো লব্ধি হচ্ছে এরকম একটা কনসেপ্ট আর রাইট এটাকে আমি আরও মতো যখন উপাংশ বাড়াবো আরও ভালো করে বোঝাবো এখন ত্রিভুজ সূত্র আমাকে কি বলে দেখো খুবই সহজ খুবই সহজ ত্রিভুজ সূত্র বলে এ একটা আমি ট্রায়াঙ্গেল নিলাম এই একটা ট্রায়াঙ্গেল নিলাম এ বি সি এই একটা ট্রায়াঙ্গেল নিলাম হুইচ ইজ সি এটা হচ্ছে টম এন্ড জেরি রুল দেখতে পারো তোমরা ট্রায়াঙ্গল রুলটাকে আমি আমি নর্মালি পার্সোনালি আমি ছোটোবেলায় দেখতাম এটাকে বলতাম টম এন্ড জেরি রুল টম অ্যান্ড জেরি রুল আমি পার্সোনালি এটাকে এমনি বললে আমার কাছে ভালো লাগতো টম এন্ড জেরি রুলটা কীরকম এন্ড জেরিতে তুমি কি কিনা জানি না আমরা আসলে জেরি তো ছিল জেরির একটা বড়ো ভাই টাইপের কেউ একটা ছিল যে একটু কি জানি ব্লু কালার এটা টমের বড় ভাই হতে ছোটো ভাই হতে পারে আমি আসলে তখন মনে নাই সো ওইরকম সো একটা এপিসোড ছিল এরকম যে টম জেরির পিছনে ঘুরতেছে জেরি আবার এটার পিছনে ঘুরতেছে ওই যে ওই বড় মেজো যে ইয়াটা ছিল ওইটার পিছনে সো এরকম চক্রাকারে তিনটা তিনটে পিছনে ঘুরতেছে সো যখন ওই লোকটা উল্টা দিকে ঘুরে শুরু করে তখনকে তারা দুইটাকে ধরে ফেলতে পারে সো স্টোরির ফান্ড পার্টটা দেখো টম জেরির পিছনে ঘুরতেছে জেরি আবার ওইটার পিছনে ঘুরতেছে যখন ওই যে বড়ো ভাইটা বা দাদা ভাইটাকে রাখছিল সে যখন উল্টা পিঠে ঘুরছে তখন ধরা পড়ে গেছে তাহলে এই টমেন জি রুলটা এটাই বলে আমার দিকে যারা যারা আছে যারা যারা এক দিকে তাদেরকে এক পাশে লিখবে একটা সমান সমান দিলাম সমান সমান দিলাম যারা যারা এক পাশে তাদেরকে এক দিকে লিখবো এই যে বিসি এরা হচ্ছে এক দিকে একদিকে এদিকে গেছে আবার এখান থেকে আবার এটা এক দিকে গেছে একই দিকে তার মানে প্লাস সি এ খুব সাবধান এই এবিসি এ দিয়ে বিসি সি এর দিকে বি থেকে সি এর দিকে সি থেকে এর দিকে ইজ ইকুয়াল টু লিখতে পারি বি এ ইজ ইকুয়াল টু লিখতে পারি বি এ কথা বোঝা গেছে কিনা বি সি সি এ আর ইজ ইকুয়াল টু আমার দিকে যারা এক পাশে যারা একই দিকে যাচ্ছে তারা এক পাশে যারা বিপরীত দিকে যাচ্ছে তারা আরেক পাশে যারা একই দিকে যাচ্ছে তারা এক পাশে একই দিকে যাচ্ছে মানে কি দেখো তো এরা অ্যান্টি ক্লক ওয়াইজ ঘুরতেছে এরা অ্যান্টি ক্লক ওয়াইজ ঘুরতেছে আবার আমি যদি বলি এই যে বি এর কথা সে ক্লক ওয়াইজ ঘুরতেছে সে বিপরীত দিকে ঘুরতেছে একই দিকে যারা তারা সমান সমানের এক পাশে একই দিকের বিপরীত দিকে যারা তারা সমান সমানের অপর পাশে একই দিকে কারা কারা বিসি একই দিকে এসি এক সি একই দিকে বিসি একই দিকে সিএ একই দিকে ইজ ইকুয়াল টু বিপরীত সাইডে কে যায় বিপরীত সাইডে বিয়ে যায় বিপরীত সাইডে বিয়ে যায় দ্যাটস ইট মাই ডিয়ার স্টুডেন্টস দ্যাটস ইট এটাই হচ্ছে আমাদের ট্রায়েঙ্গল সূত্র আর কিছুই বলা না ট্রাইঙ্গল সূত্র এদেরকে কিছুই বলা না তার মানে আমি এই বিসিটাকে এটাকে বললাম পি ভেক্টর এটাকে বলবো আমি পি ভেক্টর সি এটাকে আমি বললাম কিউ ভেক্টর সি এটাকে আমি বললাম কিউ ভেক্টর এখানে আমি লিখবো পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর এখানে বলবো ইজ ইকুয়াল টু বি এটা হচ্ছে আমার লব্ধি আর বি এটা হচ্ছে আমার লব্ধি আর এই যে আমার আর ইকুয়াল টু পি প্লাস কিউ আর ইকুয়াল টু পি প্লাস কিউ এটা সিগনিফিকেন্টলি এটা সিগনিফিকেন্টলি ডি মানে ইয়ে করে ডিনোট করে এরা হচ্ছে এদের লব্ধি এখন ভাইয়া হিসাব হচ্ছে বুঝতে পারতেছি না আসলে কী বললেন সো একটু চিন্তা করে দেখো এটাকে আসলে কীভাবে লব্ধি হয় সো এই দুটা ভেক্টর ত্রিভুজ সূত্র অনুযায়ী আমি যদি এদেরকে একটু শিফট করে নিয়ে আসি দেখো এদেরকে যদি একটু শিফট করে নিয়ে আসি এই যে একটা ভেক্টর এটা হচ্ছে পি এই যে এটা ভেক্টর এটাকে বললাম পি দেখো এটাকে সমস্যা নেই কিউটা কীরকম আমি এটাকে টেনে এখানে এমনি বসাই দিলাম দেখো তো কিউটা কোন বরাবর এই বরাবর এটা পি অ্যান্ড এটা কিউ আমি কি বলছিলাম দুটা ভেক্টরের লব্ধি কী হয় ওই দুটা ভেক্টরের মাঝখান বরাবর হয় দুটা ভেক্টরের লব্ধি কি হয় এই যে এদিকে হইলে এইদিকে হইলে আরেকটা ভেক্টর লব্ধিরা কোন বরাবর হয় এই মাঝখান বরাবর হয় তাহলে এটা কোন বরাবর বি এটা এই বরাবর আমি এখানে আনলাম টেনে দিস ইজ দ্য রেজাল্ট অফ দিস পার্টিকুলার ভেক্টর দেখো মনে যা আছে খাতায় যা আছে চোখে যা আছে একই নাকি দেখো মিলায় দেখো মনের মধ্যে যা চলতেছে বোর্ডের মধ্যে যা চলতেছে খাতার মধ্যে যা আছে তিনটা জিনিসকে একই নাকি যোগ মিলাইতে পারো তাহলে বুঝতে পারবো যে তুমি বুঝছো বুঝতে পারলে আমাকে একটু একবার জানাও যে তুমি বুঝতে পেরেছ আচ্ছা একজন বলতেছে ভাইয়া ক্লাসটা আর একটু আগে শুরু করে আগে শেষ করলে কেমন হয় আমি দুঃখিত ভাই যে আজকে একটু দেরি হয়ে গেছে আমার ক্লাসগুলো আমি ট্রাই করবো বিকালে নেওয়ার বিকালে না নিলেও আমি সন্ধ্যা সাতটার সাথে সাথে শুরু করে দেওয়া ইত্যাদি করে এসেই সাথে সাথে শুরু করার জন্য ট্রাই করবো কারণ ওই টাইমটা সবাই একটু চিল করে বা একটু রেস্ট নেওয়ার ট্রাই করে সো এই টাইমে ক্লাস রেস্ট নিতে দিতে ক্লাসটা করলেও আই গেস তোমাদের সাথে সাথে হয়ে যাবে সো আমি দুঃখিত অল রাইট মাই ডিয়ার স্টুডেন্ট বুঝতে পেরেছি থ্যাংক ইউ অল রাইট সো এখন এটা একটা লিখলাম আমরা সেকেন্ড যেটা সেটা হচ্ছে প্যালালোগ্রাম বা সামান্তরিক সূত্র প্যালালোগ্রাম রুল এরপরে যেটা করবো সেটা হচ্ছে প্যারালালোগ্রাম রুল রেজাল্টেন্ট বা লব্ধি বের করার সূত্র সামান্তরিক সূত্র সামান্তরিক সূত্রটা বোঝার আগে আমরা একটা জিনিস দেখি রাইট ভয় পাওয়ার কারণে এটা কারো কেউ কারো মন নিয়ে টানাটানি করতেছে না এটা সিম্পল একটা ব্লক এটা একটা ব্লক এখানে বসে একজন লোক টানাটানি করতেছে এখানে আরেকজন লোক টানতেছে দেখো তো এই লোক পাঁচ নিউটন বলে টানতেছে ওই দিকে এই লোকও পাঁচ নিউটন বলে টানতেছে ওই দিকে মোর লাইকলি মোর লাইকলি এই বস্তুটা কোন জায়গায় যাওয়ার কথা এই বরাবর কোথাও যাবে সামনের দিকে কারণ এটা তো আসলে জিনভূতের আলামত না যে এরা এদিকে টানতেছে ব ব্লকটা আবার ওইদিকে তোর দিবে তাই না তাহলে হন্টের জিনিসপাতি হয়ে যেত সো এখানে কাছকে দেখো তো এই যে বলটা এটা মোস্টলি এই বরাবর যাচ্ছে এই যে বলটা মোস্টলি হচ্ছে এই বরাবর যাবে এই যে এই জিনিসটা এই জিনিসটা আসলে আমাদের মানে প্যারালালোগ্রাম রুল দ্বারা আসলে ঘটে কিভাবে ঘটে একটু পরে ব্যাখ্যা করছি বাট থিং ইজ এটা আসলে লব্ধিটা বা বল এটা সরল এই বরাবর ঘটে বা এই বলের ক্রিয়াটা মোট এ বরাবর আসে এখন এই জিনিসটাকে আমরা কিভাবে ব্যাখ্যা করতে পারি একটু চিন্তা করে দেখো খুব জেনারেলি খুব জেনারেলি আমরা এটাকে কীভাবে ব্যাখ্যা করতে পারি একটা ভেক্টর এদিকে যদি আঁকি এই বরাবর এখন আরেকটা ভেক্টর যদি এই বরাবর দেই এটা হচ্ছে এ এটা হচ্ছে বি এখন এদের লব্ধিটা হবে তার ডায়াগোনাল বরাবর ভেক্টরের সমান্তরিক সূত্র এটা আমি লেখাটাকে লিখে লিখবো না আগেটা দেখে তোমরা অলরেডি নিজেরাই ভয় পেয়ে গেছো লেখাটা মুখে মুখে বলবো লিখতে পারলে লিখে নিতে পারো কোনো একটা ভেক্টর সরি কোনো একটা সামান্তরিকের সন্নিহিত দুটি বাহু যদি দুটি স্পেসিফিক ভেক্টর নির্দেশ করে ঠিক ওই সামান্তরিকের লব্ধি ঠিক ওই সামান্তরিকের লব্ধি সেই ভেক্টর দ্বয়ের সরি সেই সামান্তরিকের ডায়াগোনাল দুঃখিত কর্ণ বা ডায়াগোনাল সেই সামান্তরিকের কর্ণ বা ডায়াগোনাল তার লব্ধিকে নির্দেশ করে তাহলে সামান্তরিক এটা বি হলে এটা কী হবে এটাও বি মান অনুযায়ী এটা এটা এ হলে এটাও এ তার মানে এটা সিম্পল সূত্র সামান্তরিক সূত্রে কি বলে কোনো একটি সামান্তরিকের কোনো একটা সামান্তরিকের দুইটা বাহু দুইটা স্পেসিফিক বাহু যদি এটা নির্দেশ করে যে তাদের স্পেসিফিক দুটো ভেক্টর নির্দেশ করে তাহলে ওই সামান্তরিকের কর্ণ তাদের লব্ধিকে নির্দেশ করবে এটা হচ্ছে খুব সিম্পল কনসেপ্ট অলরাইট সো এটা হচ্ছে আমাদের হিসেব তো এটা ইন জেনারেল এটাকেও ডিনোট করে এটা এই বরাবর না এটা ডিরেকশনটা হবে এই বরাবর এটা এ বরাবর এটা এ বরাবর মনে আছে নাকি আমি জানি না তোমাদের তোমাদের ওই যে ত্রিভুজ সূত্র ও এ বি সি যদি হয়ে থাকে তাহলে হবে ও এ প্লাস এ বি ইজ ইকুয়াল টু ও বি এটা যদি হয় তাহলে তোমরা বুঝতেই পারবা এটাকে বলবো এ ভেক্টর প্লাস এটাকে বলবো বি ভেক্টর এটাকে বলবো আর দেখো তো স্টুডেন্ট বোঝা যায় কি না ত্রিভূত সূত্র দিয়ে এটা প্রমাণ করা যায় তাহলে ভাইয়া এখানে কেমনে কাজ করে জিনিসটা খুব খুব সিম্পল এটা যেহেতু এ বরাবর আছে এইটার সমান্তরাল আমি এটাকে আঁকি খুবই বিচ্ছিরি হয়ে গেছে এটা সমান্তরাল এভাবে আঁকি যদি হয় এটা কি যাচ্ছিল কোন দিকে এ বরাবর ক্রিয়া রেখা কোন দিকে এ বরাবর এটা এটা কোন জিনিসটা লব্ধি লব্ধি কি লব্ধি কোন বরাবর এই যে ডায়াগোনাল বরাবর লব্ধি এই যে কর্ণ বরাবর কর্ণ বরাবর কর্ণ বরাবর এই যে টানাটানি সূত্র যেটা ছিল এই জিনিসটা হচ্ছে যে প্যালোগ্রাম থিওরি আর রাইট এটা হচ্ছে মোটামুটি আমাদের জেনারেল ডিসকাশন সূত্র নিয়ে হয়ে আছে দুঃখিত আসে হ্যাঁ ঠিক হয়ে গেছে যাক আলহামদুলিল্লাহ ব্লার হইলে ঝামেলা লাগে খুব রাইট এরপরে যেটা পড়াবো সেটা হচ্ছে আমার পলিগন পলিগন ল বা পলিগন রো পলিগন সো পলিগন রুলটা খুব সিম্পল আমি তোমাদেরকে আগে পড়াইছিলাম ছিলাম কনকারেন্টগুলো কাকে বলে একটা কনকারেন্ট ভেক্টর কীরকম হতে পারে এই যে বরাবর এই বরাবর এই বরাবর ইমন ভাইয়ার মন স্থির না চারদিকে চলে গেছে সো এটা ও এ আবার ইমন ভাইয়ের মন ও বরাবর ইমন ভাইয়ার মন ওসি বরাবর ইমন ভাইয়ার মন ওডি বরাবর চারদিকে চলে গেছে জায়গার মধ্যে স্থির না তো আমি একটা কাজ করবো এখন এদেরকে এটা সুন্দর মতো আরেকবার ড্র করি হ্যাঁ দেখতে কীরকম হয় এটা হচ্ছে ও এ বরাবর এই ভেক্টরটাকে আমি এখানে আঁকলাম ভেক্টরটাকে এখানে আঁকলাম ও এ বরাবর ও এ বরাবর এটাকে আঁকলাম আরেকটা ভেক্টর দেওয়া হচ্ছে ওবি হ্যাঁ ওবিটাকে আমি ঠিক শিফট করে শিফট করে এই যে এই বরাবর আঁকলাম দেখো তোমায় যে স্টুডেন্ট বোঝা যায় কি না এটা শিফট করে আমি জাস্ট এই বরাবর আঁকলাম এটা হচ্ছে কি ওবি ছিল তাই না এটাকে শিফট করে আমি এ বরাবর আঁকলাম এখানে দিলাম হচ্ছে ইন জেনারেল আমি যে কোনো একটা ভেক্টর দিলাম সমস্যা নেই আর এটাকে আমি শিফট করে ধীরে সুস্থে এই বরাবর আঁকলাম সো এটা শেষ পয়েন্টটা দিলাম বি এটাকে শিফট করে আমি এই বরাবর আঁকলাম দেখো সি ও সি কোথায় ছিল এই বরাবর একদম এটাকে টেনে এখানে বসালাম সো এটা হচ্ছে এরকম শেষ পয়েন্ট সি দিলাম আর এটাকে শিফট করে আমি এই বরাবর আঁকলাম এখানে আঁকলে এটা দেখতে ঠিক এরকম হয় দেখো তো মাইটি রেস্টুরেন্ট শিফটিংয়ের যে কথাটা বলেছিলাম আমি মান চেঞ্জ করলাম না আমি ডিরেকশনও চেঞ্জ করলাম না বাট আমার কাছে ভেক্টরগুলো ঠিক আছে কি দেখো তো দেখো তো ভেক্টরগুলা যেভাবে ছিল এখানে এটা যা এ ভেক্টরটাও তা একই জিনিস তাহলে আমার কাছে এটা লব্ধি হবে এখান থেকে এই বরাবর এখান থেকে এই বরাবর একটা যদি রশি টানি রশি বলতেছি রশ্মি টানি রাইট সো এখান থেকে যদি একটা রশ্মি টানি এই যে যেটা নির্দেশ করবে এটাই হচ্ছে এদের লব্ধি সবগুলোর লব্ধি সো এটার লব্ধিটা কীরকম হয় তাহলে আমার সূত্রটা লিখতে পারি যে রশ্মি বা একটা ভেক্টর ও ডি ইজ ইকুয়াল টু এটা হচ্ছে লব্ধি ও ডি ইজ ইকুয়াল টু ও এ প্লাস এ বি প্লাস বিসি প্লাস সি ডি ইজ ইকুয়াল টু লব্ধি তাহলে এর নাম দিলাম এ এর নাম দিলাম বি এর নাম দিলাম সি অ্যান এর নাম দিলাম ডি তাহলে এটা কি হবে আর তাহলে আমাদের লব্ধি আর ইজ ইকুয়াল টু এ এটাই হলবে বি এটা হবে সি আর এটা হবে বেড ডি মাই জ রেস্টুরেন্ট হচ্ছে আমাদের পলিগুনাল থিওরি বা আমাদের পলিগুনাল রুল অফ ভেক্টর কারা কারা বুঝতে পারেনি আমাকে একটু জানাও আর যারা বুঝতে পেরেছো তারাও একটু জানাও মাই যে রেস্টুরেন্ট কারা কারা বুঝতে পেরেছো তারা একটু জানা যারা যারা বুঝতে পেরেছো তারা একটু জানাও হুম হুম এখন রাত বারোটা বেজে ছাব্বিশ ক্লাসটা শুরু করেছিলাম এপ্রিল আঠাশে এখন বাজতেছে এপ্রিল উনত্রিশ সো আমরা এক একই ক্লাস দুই দিনে করতেছি রাইট সো এখন আমরা তোমাদের কাছে একটা ওপেন চয়েস দিলাম একটা ওপেন চয়েস দিলাম আমার আচ্ছা হ্যাঁ কুল থ্যাংক ইউ সো মাচ একটা ওপেন চয়েস দিলাম যে আমার আরেকটা কনসেপ্ট আছে সেটা কিন্তু আমি লব্ধি নির্ণয়ের যে অ্যাকচুয়াল ফর্মুলাটা ছিল যে প্যারালোগ্রাম দিয়ে তোমরা আর স্কোয়ার ইজ ইকোয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কজ আলফা ওই ফর্মুলাটা ডেরাইভ করে আমার আরেকটু আধা ঘন্টা ডিসকাশন থাকতে পারে সো এখন তোমাদের কাছে চয়েসটা হচ্ছে এটা কি আমি আজকে শুরু করব বা আজকে পড়িয়ে দিব নাকি নেক্সট লেকচারে শুরু করবো নেক্সট লেকচারে শুরু করলে মোস্টলি লেকচার নেক্সট লেকচারটা আমাদের দেড় ঘন্টা থেকে দুই ঘন্টা হতে পারে বাট সেটা আমার জন্য কোনো ব্যাপার নেই ইনশাল্লাহ আমি তোমার যদি বলো যে না ভাইয়া আপনি চার ঘন্টা পড়ানো একটা ক্লাস নেন সো আমি এটা নিতে পারবো ইনশাল্লাহ কারণ অলরেডি তোমরা জানো যে এসএসসিতে আমার এসএসসি যে ব্যাচটা আছে ওইখানে অলরেডি আমার চার ঘন্টা চার ঘন্টা করে সাড়ে চার ঘন্টা ক্লাসও নেওয়া আছে সো একটা না ইনশাল্লাহ সো আমি নিতে পারবো বাট তোমাদের যাতে যদি কষ্ট হয় তাহলে আমি আজকে এখানে রেখে কারণ ব্যাপারটা হচ্ছে এরপরটা ইম্পর্টেন্ট কারণ এগুলো তো ইম্পর্টেন্টই এগুলো জাস্ট আমাদের বেসিক কনসেপ্ট গ্রাফিক্যাল ইলাস্ট্রেশন নেক্টরগুলোর গ্রাফিক্যাল ইলাস্ট্রেশান এটা একদম কোর কনসেপ্ট এর উপর ডিপেন্ড করে আমাদের নেক্সট আলোচনাটা বা অ্যানালিটিক্যাল পার্টটা শুরু হবে সো তোমরা যদি আমাকে বলো যে না ভাই আজকে শেষ করে না আমি পড়াই দিব সমস্যা নেই বাট নেক্সট দিন যদি তোমরা পড়তে পারো আমি ওইটাও করতে পারি তোমরা আমাকে একটু জাস্ট জানাও মোটামুটি বোঝা গেছে কিছুটা একজন বলতেছে কোথায় বুঝো না ভাইয়া আমাকে একটু বলো আমাকে একটু বলো আমি আমি আরেকবার রিকেপ্ট করব পুরো জিনিসটা হ্যাঁ সমস্যা নেই আমি ক্লাস শেষ হওয়ার আগে আরেকবার রিকেপ করব সো তোমরা আমাকে একটু কাইন্ডলি জানাও যে আমি এরপরের পার্টটাকে আজকেই পড়াবো নাকি নেক্সট লেকচারে দেখাবো অ্যান্ড আমি মোস্টলি হচ্ছে যে মোস্ট প্রভাবলি নেক্সট শুক্র শনিবারের মধ্যে তোমাদের আরেকটা লেকচার নিয়ে শুরু করব। মানে ট্রাই করবো দেখি ভেক্টরের উপর সো আমাকে একটু কাইন্ডলি বলো বাকিরা কি বলছে আমাকে একটু তোমরা সবাই বললে আমার জন্য একটু সুবিধা হতো কারণ নেক্সট লেকচার আমরা ভাইয়া নেক্সট দিন আচ্ছা মেজরিটি আমি ধরে নিচ্ছি তাহলে যে সবাই বলছে আসলে নেক্সট দিন ইনশাল্লাহ তাহলে আমি নেক্সট দিন একটু বড় লেকচার হবে তোমরা এটা মেন্টালি একটু প্রিপারেশান নিয়ে এসো কারণ আমরা নেক্সট দিন লব্ধি এবং লব্ধির সাথে উৎপন্ন কোন সংক্রান্ত শর্টকাট থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস আমি ইন ডিটেলস ইনশাল্লাহ পড়াশোনা করবো সো আমাকে একটু তাহলে কাইন্ডলি জানাও যে আজকে লেকচারটা তোমাদের কাছে কেমন লেগেছে তার মাধ্যম তার মধ্যে দিয়ে আমি এখানে আজকে যা যা পড়িয়েছি তাই একটু আমি রিক্যাপ করে আমি আজকে ক্লাসটা শেষ করি সো আমি একটু সাম আপ করি আজকে যা যা শিখেছি সেগুলো হচ্ছে আমার ফ্রেন্সলি যে জিনিসটা ডিসকাস করেছি সেটা লব্ধির যে হিসাব হিসেব নিকেশগুলো দুটা ভেক্টর এডিশন ভেক্টর এডিশনের জিনিসটা আমি পড়িয়েছি ভেক্টর এডিশন ভেক্টর এডিশন ভেক্টর এডিশন ডিপেন্ড করে কার উপর অ্যাঙ্গেলের উপর দুটা ভেক্টরের মধ্যবর্তী যে অ্যাঙ্গেলটা আছে অ্যাঙ্গেলের উপর এটা স্কেলার এডিশনের মতো না ভেক্টর এডিশন কিসের উপর নির্ভর করে অ্যাঙ্গেলের উপর অ্যাঙ্গেল এর উপর উপর এটা মোটামুটি আমরা পড়িয়েছি তারপর যে জিনিসটা দেখেছি সেটা হচ্ছে যে আমরা কোপ্লেনার ভেক্টর দেখেছি কোপ্লেনার ভেক্টর কি একই তলের উপর অবস্থিত তিনটা ভেক্টর এবং এদের আয়তন শূন্য হয় আয়তন শূন্য কোলিনিয়ার পড়েছি কোলিনিয়ার কি রেলগাড়ি যেমন একটা একটা রাস্তার উপর অবস্থান করে একই রেখার উপর অবস্থান করে সো এরকম কোলিনিয়ার ভেক্টরগুলা একটা আরেকটার সাথে কানেক্টেড থাকে এবং একই সরল রেখার উপর অবস্থান করে একই সরল রেখা একই সরল রেখার উপর অবস্থান করে আয়তন শূন্য কোলিনিয়ার এটা আর একটা ভেক্টর নাল ভেক্টর কি নির্দিষ্ট কোনো দিক নেই ভেক্টর নির্দিষ্ট দিক নাই নাল প্লাস এটা পড়লাম কনকারেন্ট ভেক্টর কনকারেন্ট ভেক্টর কি ভাইয়ের মনের অবস্থার মতো এদিকে যাচ্ছে এদিকে যাচ্ছে এদিকে যাচ্ছে এদিকে যাচ্ছে বাট যেদিকেই যাক একটা নির্দিষ্ট জায়গায় লিস্ট বাধা আছে এটা এর পাশাপাশি যেটা পড়েছি সেটা হচ্ছে যে ভেক্টর এডিশান রুম ভেক্টর এডিশন রুম কয়টা রুল পড়েছি তিনটা রুল একটা রুল কি ট্রায়েঙ্গেল রুল ট্রায়াঙ্গেল রুল কাকে বলে যারা যারা একদিকে ও এ সি বা ও এ বি রাইট সো যারা যারা একদিকে তারা এক পাশে যারা ভিন্ন দিকে সেটা হচ্ছে বড় উপলব্ধি দেখো যারা যারা একদিকে ও এ একদিকে এক পাশে এবি একদিকে এক পাশে ইজ ইকুয়াল টু এটা হচ্ছে ও বি ভিন্ন পাশে এটাকে লব্ধি তারা নির্দেশ করে ও এটাকে আমি এ দিলাম এটাকে বি দিলাম এটাকে ধরলাম আর তাহলে এটা হচ্ছে এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইজ ইকুয়াল টু আর ভেক্টর এরপরে যেটা সেটা বলেছিলাম সামান্তরিক সূত্র সামান্তরিক সূত্রটা আমাদেরকে কি বলে এটা হচ্ছে এই বরাবর সামান্তরিক সূত্র এটা হচ্ছে এই বরাবর এটা হচ্ছে লব্ধি নির্দেশ করে ও এ আর এটা হচ্ছে এবি আর এটা হচ্ছে আর তার মানে এটাকে যদি এ ভেক্টর বলি এটাকে যদি বি ভেক্টর বলি তাহলে আর ইকু ইজ ইকুয়াল টু এবি তার মানে কি কোনো একটা সামান্তরিক সন্নিহিত দুটি বাহুকে দুটি ভেক্টর দ্বারা নির্দেশ করে তাদের কর্ণটা ওই সামান্তরিকের কর্ণটাকেই নির্দেশ করে তার ওই যে লব্ধিকে নির্দেশ করে আর লাস্টে হচ্ছে পলিগন রুল পলিগন রুল তিন নাম্বার পলিগন রুল পলিগন রুল এই বরাবর এই বরাবর এই বরাবর এই বরাবর যদি একটা ভেক্টর যদি এইভাবে থাকে তো এই ক্ষেত্রে তার লব্ধিটা কি একদম শুরুর যে পয়েন্টটা থেকে শুরু করে একদম শেষ যে পয়েন্টটা সেটা একদম শুরুর যে পয়েন্টটা সেখান থেকে শুরু করে একদম শেষ যে পয়েন্টটা সেটা এটাকে বলা হয় একটা লব্ধি এই লব্ধিটাকে সাধারণত বলা হয় একটা বহুভূত সূত্র এটাকে বলা হয় বহুবুদ ভেক্টরের বহুভূত সূত্র বহুত সূত্র আরও সুন্দর করে আমরা শিখবো সামনে এটা হচ্ছে যে আমাদের যখন লব মানে লম্বাংশ উপপাদ্য শিখবো আমি যখন সামনে ভিক্টোরির উপাংশ শেখাবো তখন আরও আরও সুন্দর সুন্দর আমরা কনসেপ্টগুলো পড়বো মাইজি রেস্টুরেন্ট এটা ছিল আমাদের মোটামুটি আজকের ক্লাসের সামারি সো তোমরা একটু জানো আচ্ছা কালকে এত সময় নাও থাকতে পারে আচ্ছা না আগামীকালকে এখন পড়াই দিলে বেটার হবে একজন বলতে চাই কালকে ক্লাস নাই ভাই ফিজিক্সের ক্লাস বাড়ানোর হ্যাঁ ফিজিক্সের ক্লাস বাড়ানো হবে ইনশাল্লাহ কালকে নেক্সট ডে নেক্সট ডে আমি বিকালের দিকে শুরু করবো ইনশাল্লাহ ট্রাই করবো শুক্র শনিবার রবিবার আমাদের ক্লাস আছে রুটিনেই আমি ট্রাই করবো শুক্র শনিবারের মধ্যে আরেকটা লেকচার নিতে অলরাইট ক্লাস কটার দিকে শুরু হবে মোস্টলি ক্লাস তিনটা থেকে সাড়ে তিনটার মধ্যে শুরু হবে ইনশাল্লাহ সো এই ছিল মাই জেস্টুডেন্ট আজকের ক্লাস থ্যাংক ইউ সো মাচ সো নেক্সট দিন দেখা হবে এত এত রাত পর্যন্ত যারা যারা অপেক্ষা করে ক্লাসটা দিচ্ছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সো সবাই ভালো মতো নোট করবা নোট করে নোট জমা দিবা ইনশাআল্লাহ আমরা মোটামুটি ফিজিক্সের একটা বেস্ট প্রিপারেশন আমরা এখান থেকে নিয়ে যাবো পরীক্ষার জন্য যেটার ফলাফল তোমরা ইনশাল্লাহ পরীক্ষা দিলেই পাবে সো এই ছিল আজকের মতো থ্যাংক ইউ সো মাচ সবাইকে আবারও সবাই ভালো থাকো সুস্থ থাকো বিশেষ করে কোভিড নাইন্টিন সিচুয়েশানে আমরা সবাই যদি মোটামুটি নিজেরা নিজের দিক থেকে সেফ থাকি তো ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে একটা ভালো জায়গা অন্তপক্ষ সবাইকে দিক একটা ভালো সুস্থতা দিক মোটামুটি একটা সেফ পরিবেশ আমাদেরকে দিক ইনশাআল্লাহ খুব শীঘ্রই আমাদের পরিবেশ বা পৃথিবী সুস্থ হয়ে উঠবে সো সবাই একটু নিজেদের যত্ন নিবাও নিজের পরিবারের মানুষ যারা যারা আছে সবার যত্ন নিবা সো এই ছিল আজকের মতোই সো সবাই ভালো থাকুক সুস্থ থাকুক এই কামনা রেখে আজকে শেষ করছি নেক্সট লেকচারে দেখা হবে টিল দেন টেক কেয়ার আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহ হাফেজ